লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পাঠান পড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2018 ঈসাই সনের সম্মানিত সভাপতি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কালাপুর ইউনিয়ন শাখা এর সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবু তাহের লাল মিয়া সাহেব। ভাই মাইকওয়ালাকে ভাই মাইকটা ঠিক করেন প্লিজ। মাইকে আপনার প্রবলেমটা হচ্ছে এত গুমগুম আওয়াজ কানে করছে, গুমগুমটা বন্ধ করেন, গুমগুম আওয়াজটা বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে ঠিক করেন। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম মেহমানানে এজাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আপনাদের সকলের খেদমতে আলোচনা শুরুতে আরো একবার নিবেদন করছি ইসলামী সম্ভাষণ, সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত সুধি, সবার আগে সর্বপ্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর আলিশান দরবারে, যে আল্লাহ পাক আজকে আমাদেরকে মেহেরবানি করে ভালোবেসে একটি দিনী মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শত মায়ের শত সন্তানকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে যারা নেক নিয়তে এই মাহফিলে বসতে পেরেছি, আমল করার মানসে দিনের সঠিক কথাগুলা জানার আশায় যারা এখানে বসতে পেরেছি, খুশি হয়ে জবান খুলে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকেও অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর পেয়ারা হাবিব আমাদের নূর নবীজি, দয়ান নবী, মায়ান নবী, রহমতের নবী, কুল কায়নাতের অলংকার, গোটা বিশ্ব জগতের অহংকার, থাকো এখন থাকো থাকো, গোটা বিশ্ব জগতের অহংকার, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, সাইয়্যিদুনা নবিয়্যুনা শাফিউনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি, যিনি আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায় সোনার টুকরা জমিনে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তামাম জগতের শ্রেষ্ঠ নবী আর রাসূল করে পাঠিয়েছেন, যিনি কেবল রাসূলুল্লাহ নন, যিনি মুহাম্মদ, যিনি মুস্তাফা, যিনি মুজতাবা, যিনি মুরতাজা, সুবহানাল্লাহ বলে যার নাম হচ্ছে আউয়াল, যার নাম হচ্ছে আখির, যার নাম হচ্ছে শাফিউল মুজনিবিন, যার নাম হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সুবহানাল্লাহ কর। অতএব এমন এক মহান নবীর আমরা উম্মত, খুশি না বেজার? বন্ধুরা জুড়ে বলেন খুশি না বেজার? সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে একটি নির্ধারিত বিষয়কে নিয়ে আমরা আলোচনা করার প্রয়াস পাব, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ দুই কারণে। কথা বলেন কয় কারণে? প্রথম কারণ হলো যে এই বিষয়টির উপরে আপনার ঈমান নির্ভরশীল, গুরুত্বপূর্ণ এই কারণে যে এই বিষয়টিকে আল্লাহ পাকের আদেশ আছে, বিষয়টি গুরুত্বপূর্ণ এ কারণে যে আমার নবী এটিকে গুরুত্বপূর্ণ মনে করেছেন, সুবহানাল্লাহ। আমার নবী গুরুত্বপূর্ণ মনে করলে তা কি গুরুত্বহীন হতে পারে? জোরে বলেন বন্ধু, পারে? নবীজি যেটাকে ইম্পর্টেন্ট মনে করেছেন সেটিকে আমরা ইম্পর্টেন্ট মনে করাটাই হচ্ছে ঈমান, সেটিকে গুরুত্বপূর্ণ করা মনে করাটাই হচ্ছে ইসলাম, এটিকে গুরুত্বপূর্ণ মনে করাটাই হচ্ছে এহসান।
তাহলে দুটো কারণে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রথম কারণ হলো যে এটিকে আল্লাহ এবং তার রাসূল ইম্পর্টেন্ট মনে করেছেন, সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হলো যেহেতু এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ে আমাদের সমাজে আজকে কিছু দ্বন্দ্ব পরিলক্ষিত হয়, গুরুত্বপূর্ণ এ কারণে যে আমাদের এই সমাজে এই বিষয়টিকে নিয়ে পাল্টা পাল্টি বক্তব্য শোনা যায়। যদি একটা দল স্পষ্ট বাতিল হইতো তাহলে সমস্যা নাই, কিন্তু যারা এর পক্ষে তারাও মাশাআল্লাহ ভালো মানুষ, আর যারা এর বিপক্ষে তাদেরকে আমরা খারাপ বলতে পারি না, সুবহানাল্লাহ বলেন। অতএব এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট যা আপনি এই বিষয়টিকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। যারা এই বিষয়টিকে, যারা এই আমলটিকে, এটা আমলই মনে করেন, একটি আমল, একটি গুরুত্বপূর্ণ আমল, যে আমলটিকে নিয়ে আমাদের সমাজে পরস্পর বিরোধ, ভিন্ন বক্তব্য পাওয়া যায়, একদল আলেম ওলামা পীর মাশায়েখ বুজুরগানে দীন সালফে সালেহীন ওলামায়ে কেরাম মাশায়েখে আজাম মুফতি মুহাদ্দিস মুফাসসির মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার প্রভাষক মাদ্রাসায় পড়নেওয়ালা ওলি আল্লাহর এই আমলটি করেন, এ থেকে বরকতের কারণ মনে করেন, সুবহানাল্লাহ কওয়া। আবার ঠিক একইভাবে আরেকদল মানুষকে দেখা যায় যারা এই আমলটিকে অপছন্দ করেন, তারাও কিন্তু মাশাআল্লাহ, তারাও কিন্তু মুহাদ্দিস, তারাও কিন্তু মুফতি, তারাও কিন্তু বন্ধুরা আমার বড় মাপের মানুষ। তো আপনি হয়তো কনফিউশনে পড়ে যাবেন যে এই আমলটি আমি করবো কি না, কথা কন ঠিক কি না? তাহলে দুটো কারণে আজকের আলোচ্য বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথম কারণ যেহেতু এটিকে ইম্পর্টেন্ট দিয়েছেন রাসূল এবং আল্লাহ, আর দ্বিতীয় কারণ হলো এটিকে গুরুত্ব আমাদের সমাজ দিয়েছে, এটাকে ইখতিলাফের বিষয় বানানোর কারণে। বন্ধুরা আমার, সেই বিষয়টি হলো ঈদে মিলাদুন্নবী, সুবহানাল্লাহ। আরো সুবহানাল্লাহ, ঈদে মিলাদুন্নবী অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী। এখন ঈদে মিলাদুন্নবী নাম শুনলে একদল মানুষ এটিকে নাজায়েজ, বিদাত, এটিকে হারাম, এটিকে নবীর ইশক মহব্বতের খেলাফ, এটিকে বিদাত, এটিকে সিন্নিখুর মৌলবীদের কাম, এটিকে গয়র অসৌকার বলে গালি দেওয়া, এগুলো হচ্ছে একদল ভাইদের স্বভাব। যারা এগুলো করেন তারাও কিন্তু সমাজের সম্মানী ব্যক্তি, কথা কন ঠিক কিনা? এবং আমরা দিল দিয়ে তাদেরকে মহব্বত করি। আমি প্রথমেই বলছি, আমি কাউকে মনে করি না, যারা আমার মাহফিলে, যারা অডিয়েন্স, যারা শ্রোতা, আমি কোনোদিন মনে করি না যে তারা সকলেই মিলাদকে আমি পছন্দ করেন। আমি বিনয়ের সাথে বলি, আমি ব্যক্তিগত মনে করি যে অনেকেই থাকতে পারেন যারা মিলাদকে পছন্দ করেন না, অনেকে মনে করতে পারেন কিয়ামটা অপছন্দনীয়, এটি তার ব্যক্তিগত মত হতেই পারে। আমি মনে করি আপনি বিবেক দিয়ে বুঝবেন। এই জন্য আইনুল এলেম নামে একটি কিতাব আছে, সেই কিতাব বলছে ইস্তাফতি কালবাকা ওয়া ইন আফতা কাল মুফতুন, মুফতিরা ফতোয়া দিলেও তুমি নিজের কলবকে জিজ্ঞেস করো, তোমার দিলকে জিজ্ঞেস করো তোমার দিল কি বলে। তোমার দিল যদি মুফতি সাহেবের ফতোয়াকে মানে তাহলে মনে করো মুফতি সাহেব ঠিক আছেন, আর তোমার দিল যদি মুফতি সাহেবের ফতোয়াকে অগ্রাহ্য করে, এটিকে মানতে কষ্ট হয়, মনে রাখবা মুফতি সাহেবের ফতোয়ার মধ্যে ভেজাল থাকতেও পারে, কথা কন ঠিক কিনা? তো হৃদয়টা হতে হবে অনুগত হৃদয়, মনটা নিউট্রাল জোনে আসতে হবে। একটা মন মানসিকতা নিয়ে কোনো কথা শুনলে সে কথা ভাল লাগবে, কথা কন লাগবে? যদি আপনি এমন কোন মন মানসিকতা নিয়ে বসেন যে আমি মানবই না, তালগাছ আমার, তাহলে কোনোদিন আমি আপনাকে বুঝাতে পারবো? জোরে বলেন বন্ধু, পারবো না। আমি বিনয়ের সাথে বলি ঈদে মিলাদুন্নবী এই বিষয়টি সম্পূর্ণ একটা এমন একটি আমল যেটাকে ঝগড়ার কোনো কারণ বানানোর কারণ নাই। মিলাদুন্নবীতে কিয়াম করা সম্পূর্ণ মুস্তাহাব মাসালা, কেউ কিয়াম করলেও ভালো, না করলেও সে আমার মুসলমান ভাই, সুবহানাল্লাহ। কন না যারা কন, সুবহানাল্লাহ। অনেক বড় মাপের কওমি মাদ্রাসায় কিয়াম হয় না,
তারা আমাদের ভাই, আলহামদুলিল্লাহ বলেন, তারা আমাদের সমালোচনা করেন না। আছে না নাই? আছে না নাই? অনেক বড় মাপের কওমি মাদ্রাসার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক আছে, আমরা তাদেরকে ভালোবাসি, তারা আমাদের ভালোবাসে। আমরা মনে করি কি আমি একটা মুস্তাহাব কাজ, উনি করবে না, নো প্রবলেম, জানাজার পরে দোয়া করা মুস্তাহাব কাজ, এটা না করলেও কোনো প্রশ্ন নাই, কোনো আপত্তির কিচ্ছু নাই। কিন্তু অনেক বন্ধুরা আছেন এক্সট্রিম, যারা মিলাতে কিয়ামকে নাজায়েজ বেদাত, জানাজার পরে দোয়া করাটাকে জঘন্য বেদাত বলে ফতোয়া দেন, আমাদেরকে বেদাতি বলে অনেকের সেবা হাতে গালি গালাজ করেন, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি প্রথমে আপনাকে বললাম, আপনার হৃদয়টাকে শান্ত করুন, একটা নিরাপদ দিল নিয়ে কথাগুলো শুনুন, আপনি মানুন ইয়া না মানুন বাদ তো শুনুন, মানো বা না মানো কথাগুলো একটু বুঝার চেষ্টা করেন। প্রথম কথা হলো, ঈদে মিলাদুন্নবী ইসলামের অর্থ কি আমাদের বুঝতে হবে। না বুঝার কারণে অনেক বন্ধুরা ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে এমন এমন কথা বলেন যেগুলো কিন্তু ইমান বিধ্বংসী হয়ে যায়। বন্ধু, ঈদে মিলাদুন্নবী এখানে অনেকগুলো শব্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে কি ভাই? ঈদ মানে আমরা জানি খুশি, অথবা আদাইয়া উদু থেকে ঈদ মানে বারবার ফিরে আসা। যেহেতু ঈদের দিনগুলো আমাদের জীবনে বারবার ফিরে আসে, এজন্য এটাকে ঈদ বলা হয়, অথবা ঈদ মানে ফাউজুন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ফারহুন, ঈদ মানে এনজয় করার বিষয়, ঈদ মানে আনন্দিত হওয়ার বিষয়, সেজন্য এটাকে ঈদ বলা হয়। বন্ধুরা, আমার ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হ্যাঁ আচ্ছা, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ আমাদের বুঝতে হবে প্রথমে, তাহলে আমরা সহজেই এটা বুঝতে পারবো। কিন্তু অনেক বন্ধু আছেন ঈদ শুনতেই পারে না, তারা বলেন শরীয়তের ঈদ দুইটা, আবার ঈদ আসলো কোথা থেকে, আর কোনো ঈদ মানতাম না আমরা। যারা এগুলো বলেন শ্রদ্ধা নিয়ে বলি, উনরা ভালোবেসেই বলেন, ওনাদের কথা ঠিক আছে যে ঈদ তো দুইটা, আমরাও বলি ঠিক, ঈদ তো দুইটা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, কথা কোন ঠিক কিনা আমরা এটা মানি। কিন্তু বিনয়ের সাথে বলি, বন্ধু এগুলো হচ্ছে পারিভাষিক ঈদ, শাব্দিক ঈদ যেগুলো এগুলো কেবল ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা না ভাই, শাব্দিক ঈদ মানে খুশি প্রকাশ অর্থে যে ঈদ, এগুলো কেবল দুইটা না, বরং আরো আছে। নবীজি প্রত্যেক জুম্মার দিনকে ঈদ বলেছেন খুশি অর্থে, তা আপনি যদি বলেন দুইটার বেশি আর ঈদ নাই, তাহলে এই কথাটা কিন্তু নবী পাকের হাদিসের সাথে একটু না হলেও ঝগড়া লেগে যাবে। বিবেক দিয়ে বলবেন কথা কি ঠিক আছে না নাই। আপনি যদি মনে করেন আমার কথাটা ঠিক না, তাহলে ঠিক বলবেন না, আমি সে বিশ্বাসী নই যে আপনি স্লোগান দিবেন, আপনি তাকবীর দিবেন, আপনি ঠিক না হলেও আপনি মাহ ফিরে ভদ্রতার খাতিরে ঠিক বলবেন, আমি তা বিশ্বাসী নই। আপনার দিল যদি সায় না দেয় ঠিক না বললে আমি কষ্ট পাব না। শরীয়তের দুইটা ঈদ যার মধ্যে নামাজ আছে, শরীয়তের যে ঈদ তার মধ্যে তাকবীর আছে ছয়টা, ঠিক কিনা ভাই? শরীয়তের যে ঈদ তার মধ্যে খুতবা আছে দুইটা, কয়টা ভাই? কিন্তু শাব্দিক যে ঈদ মানে খুশি, তার মধ্যে তাকবীর লাগে না, তার মধ্যে নামাজ লাগে না। শাব্দিক অর্থ ঈদ খুশি প্রকাশ অর্থে তার মধ্যে খুতবা দেওয়া লাগে না। কিন্তু অনেক বন্ধুকে দেখা যায়, আমাদেরকে অনেক ছেলেরা প্রশ্ন করে, হুজুর ঈদে মিলাদুন্নবীর তাকবীর কয়টা, কথা বুঝেন নাই? আমাদের অনেক ছেলেরা প্রশ্ন করে, হুজুর ঈদে মিলাদুন্নবীর খুতবা কয়টা, ঈদে মিলাদুন্নবীর নামাজ কয়টা, সহিহ হাদিস দিয়ে জবাব দেন, কথা বুঝতে পেরেছেন? আমাদের অনেক বন্ধুরা আলেম, অনেক বন্ধুরা মাদ্রাসায় পড়ান এবং পড়েন, তারাও এই প্রশ্নগুলো যখন করেন আমরা তখন অবাক হই, আমরা এই প্রশ্নগুলো শুনতে অভ্যস্ত ছিলাম না। আমরা তো বলি ভাই ঈদে মিলাদুন্নবী জায়েজ কাজ, না করলেও আপনার সমস্যা নাই, কিন্তু সমস্যা একদল মানুষ তৈরি করেই চলেছে, কথা বলেন ঠিক কিনা? অতএব সমস্যা তৈরির কারণ আমরা নই। যদি আজকে অনেক যুবক এখানে আছো, যুবকরা বলে এই হুজুর কয় এইটা, আপনারা কোন একটা, আমরা মানব কোনটা, প্রশ্ন আসে না না ভাই? ও বন্ধু, আমি আপনার প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দিব, এবং আমি আশা করি এই প্রশ্নের উত্তর আপনি
তাসলিম নিয়ে মন যদি নরম থাকে এ কথা বুঝতে পারবেন। এই মুস্তাহাব বিষয় নিয়ে আমাদের মধ্যে ওলামায়ে কেরামদের মধ্যে মাযহাবি মুসলমানের মধ্যে আমরা সুন্নি যারা আছি, আমরা যারা মাযহাব মানি, আমরা যারা পীর মাশাইখের অনুসরণ করি, তাদের মধ্যে আজকে দ্বন্দ্ব কে তৈরি করলো তা বুঝতে হবে। আমাদের পীর আমাদের মুর্শিদ আমরা যাদের অনুসরণ করি সেই বদরপুর থেকে জৈনপুর থেকে আমাদের সাহেব কেবলা, আমাদের পীর মুর্শিদ, আমাদের আল্লামা সারসিনার পীর সাহেব কেবলা, আমাদের ফুরফুরার পীর সাহেবরা, আমাদের এই উপমহাদেশের এই সাব কন্টিনেন্টে যারা ঈদে মিলাদুন্নবী পালন করেন, করে গেছেন, এখনো করছেন, তাদের বক্তব্য হলো ঈদে মিলাদুন্নবী নবীর জন্মে খুশি হওয়া, এখানে কিয়াম করা, এটি হচ্ছে মুস্তাহাব কাজ। কেউ যদি কিয়াম না করে নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, সে আমার ভাই, সুবহানাল্লাহ। কান আচ্ছা আপনি বলুন, এই কথা বললে আর মারামারি থাকেনি, কিন্তু যদি কেউ বলে তাদের মুর্শিদদের পথ ছেড়ে দিয়া, কথা বুঝবেন, আমরা যে কথা বলছি আমাদের পীর বলেছেন, বদরপুরের পীর সাহেব বলেছেন, জৈনপুর হাফেজ আহমদ জৈনপুরি বলেছেন, আল্লামা কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ বলেছেন, সৈয়দ আহমদ বেরলভী এই কথা বলেছেন, সুবহানাল্লাহ। কান এই কথা আমরা বলেছি, একই কথা, সমান কথা আছে যে আমরা এখনো বলি মিলাদে কিয়াম করা সম্পূর্ণ মুস্তাহাব কাজ, কেউ না করলেও আমার কোনো প্রবলেম। কিন্তু এখন যে মানুষটা মিলাদে কিয়ামকে হারাম বলছে, কিয়ামকারীদেরকে জিলা ফিখর মৌলিক বলে গালি দিচ্ছে, কিয়ামকে গয়র সরকার বলে, গয়র সরকার বুঝুন তো আপনারা, আমি উচ্চারণ করছি না, কিয়াম হচ্ছে গয়র সরকার, কিয়ামকারীদেরকে বলছে আবু লাহাবের উত্তরসূরি, এগুলো আপনারা বলবেন। তো এই কথাগুলো যদি বলেন, যদি এই বন্ধুর পীরকে দেখা যায় তিনি এগুলো বলেন নাই, যদি উনার পীরের পীরকে দেখা যায় তিনি এগুলো বলেন নাই বরং মিলাদ কিয়ামকে পছন্দ করেছেন, যদি দেখা যায় উনার পীরের পীরের পীরকে দেখা যায় মিলাদে কিয়াম করে বলছেন কিয়াম পর লুৎফুল্লাহ পাতা হ, আমি কিয়াম করলে বড় ভালো পাই, তাহলে বুঝতে হবে যে এই মারামারির পিছনে আমরা দায়ী নই, এই মানুষগুলোই দায়ী। কথা বলেন ঠিক না? এটাই উত্তর, এবং এই উত্তরটাই সঠিক উত্তর। আমি আমার বিবেচনায়, আমার ভুল হতে পারে, কিন্তু বিবেক আপনার কাছে, যুবক আমার মুরব্বী বাবারা, বিবেক আপনার কাছে, আপনার কলবকে জিজ্ঞেস করবেন। দেখি তো আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ, যার কথা এত আমরা শুনি, উনি মিলাদের কিয়ামের বিপক্ষে কোনো ফতোয়া দিয়েছেন কিনা? আল্লাহর কসম করে বলি, ওনার থেকে মিলাদের এমন জঘন্য ফতোয়া আপনি পাবেন না। মিলাদের বিপক্ষে এমন উগ্র উদ্ভট কিংকর্তব্য বিমূর ফতোয়া আপনি পাবেন না। আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ তাঁর পূর্বপুরুষ ছিলেন ইমদাদুল্লাহ মুহাদির মাক্কী রহমাতুল্লাহ, আমরা রহমতুল্লাহ বলেছি, কথা কোন ঠিক কিনা? আচ্ছা আশরাফ আলী থানভি সাহেব বা ইমদাদুল্লাহ মুহাদির মাক্কী, উনডা আমাদের কাছে সম্মানের পাত্র না হলে রহমতুল্লাহ বলতাম না, আমরা বলতাম, আমরা সম্মান করে বলি, উনডা অনেক বড় আল্লাহর ওলি ছিলেন ভাই, সুবহানাল্লাহ। কারণ এবং আমাদের মধ্যে তো আলাদা কোনো তফাত বেশি নাই, এই তফাতটা হচ্ছে যারা আজকের অতি উৎসাহী, অতি বাড়াবাড়ি যারা করেন, অতি দরজা দেখান, তারাই এগুলোর সৃষ্টি করেছেন, এজন্য মোটেও আমরা দায়ী না। আল্লাহকে সাক্ষী রেখে বলি, যে কদম বুসি করে যে করে না সে সবই আমার ভাই, সুবহানাল্লাহ। কারণ কদম বুসি জায়েজ কাজ, বসে মাথা সোজা রেখে হাত স্পর্শ করে কদম বুসি করবেন না, জায়েজ না। কিন্তু এই জায়েজ কামকে কেউ হারাম বানাইতে গিয়া আমাদেরকে বেদাতি বানায়, আমাদেরকে হিন্দু বানায়, কথা কোন ঠিক নেই ভাই? তো এজন্য আপনি দায়ী। আশরাফ আলী থানভি বলেছেন, বুজুর্গানে দিন পর কদম চুমনা দুরুস্ত হ্যায়, বুজুর্গানে দিনের পাশ হয়ে সালাম করা জায়েজ আছে, সুবহানাল্লাহ। কোন না জানাজা পরে দোয়ার ফতোয়া দিয়েছেন ফতোয়ে দারুল উলুম দেওবন্দের মুফতিরা, সেখানে তারা বলেছেন যদি জানাজার নামাজকে এরপরে দোয়া করাকে কেউ ফরজ মনে না করে, জানাজার নামাজের পরে দোয়া করাকে কেউ ওয়াজিব মনে না করে, এবং জানাজার কাতার বদ্ধ হয়ে দোয়া না করে, কাতার ভেঙে দোয়া করে, তাহলে ইসমে কই হারাজ নেহি হে, এতে কোনো সমস্যা নাই, সুবহানাল্লাহ। সমস্যা নাই, আমি করতেছি আপনি করবেন না, সমস্যা নাই। আমরা সারসিনাতে পড়ে এসেছি, সারসিনা মাদ্রাসায় জানাজার পরে দোয়া হয় না, কথা বুঝাতে পারলাম? কথা বুঝেন না আমার,
কিন্তু উনাদের আরেকটা শাখা, উনাদের আরেক পীর ভাই আমাদের জৈনপুরে ফুলতলিতে জানাজার পরে দোয়া হয়, তো উনরা কি একে অপরকে গালি গালাজ করেনি ভাই? কথা বুঝেন নাই, গালি গালাজ করে? ফুলতলি আমাদের পীর মুর্শিদ এবং আমাদের সাহেব তারা কি শশিনাওয়ালাদেরকে কাইলেনি? যারা এটাকে দুই দরবার মনে করে, দুই শাখা মনে করে, আমাদেরকে সমালোচনা করে, এরাই হচ্ছে এই দুই দরবারের মধ্যে মারামারি লাগানোর মূল পাথেয়। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি, ঠিক তেমনি যারা জানাজার পরে দোয়াকে হারাম বলেন, বিদাত বলেন, তাদের মুরব্বীরা ফতোয়ায়ে হাক্কানিয়া, নাম কি? ফতোয়ায়ে হাক্কানিয়া, দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, ইউপি থেকে ছাপানো কিতাব, তার মধ্যে 248 পৃষ্ঠায় লেখা আছে, যদি জানাজার নামাজকে পড়ার পরে ব্যক্তি কাতার ভেঙে ফেলে এবং দোয়া করাটাকে জরুরি মনে না করে, তাহলে এই দোয়াতে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। আমরা বলি জানাজার পরে দোয়া করা জায়েজ, আপনি না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনি বললেন হারাম, বেদাত, কিন্তু আপনার মুরব্বীরা এই কথা বলেন নাই, আপনার পীর এই কথা বলেন নাই, আপনার দেওবন্দের কোন আলেম এর ব্যাপারে কঠিন এত জঘন্য বক্তব্য দেন নাই, তো আপনি যে দিলেন, এতে করে বোঝা গেল এই ইখতিলাফ, এই মারামারি, এই লাশ নিয়ে দৌড়াদৌড়ি, এগুলোর পিছনে আমরা দায়ী নই। কে দায়ী আপনারা বুঝবেন। কথা বুঝাতে পারলাম? আমার মুসলমান বন্ধু, আল্লাহর হাবিবের সাহাবী অমর, তিনি ছুটে আসলেন, জানাজা হয়ে গেছে, অমর এসে আল্লাহর হাবিবকে বললেন, রাসূল, আমি এসেছি, জানাজার নামাজটা পেলাম না, এখন কি করব? হযরত আমর যখন এসেছেন তখন জানাজা শেষ হয়ে গেছে। আমার বন্ধু তাবারানি আলাউসাতের মধ্যে হাদিস, রাসূল বললেন, অমর, আসসালাতু লা তুআদ, জানাজার নামাজটা দ্বিতীয়বার পড়া যায় না, জানাজার নামাজ দ্বিতীয়বার পড়া যাবে না। অমর, অন্যান্য নামাজ যেমন একবার না পড়তে পারলে তুমি পড়তে পারবে, জানাজা দ্বিতীয়বার পড়া যাবে না। আমার জানাজা হয়ে গেছে, তবে একটা কাজ করতে পারো, তুমি জানাজার পরে দোয়া হবে, দোয়ায় শরীক হয়ে যা। আবু দাউদের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দোয়া, যখন তোমরা মুর্দার উপরে জানাজার নামাজ পড়ে নিবে, তার জন্য বিশেষ করে পার্টিকুলারলি তার জন্য একটু দোয়া করো। কাতার ভেঙে ফেললে আর নাজায়েজের কোন সুরাত থাকতে পারে, তারপরে এগুলো কেউ কাতারবদ্ধ হয়ে দোয়া করলে বেদাত হবে। কথা বুঝতে পেরেছেন? কাতারবদ্ধ হয়ে দোয়া করতে পারবেন, আর জানাজার পরে দোয়া করা ফরজ এইটা মনে করে করলেও গুনাহগার হইবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের পন্থীদেরকে বুঝাইতে হবে, যারা ফুলতলি মাস্তাকের অনুসরণ করেন আর মনে করেন জানাজার পরে দোয়া করা ফরজ, না হলে পিড়ে আড্ডি ভেঙ্গেলাম, আপনারাও কিন্তু এই জন্য দায়ী। কথা কোন ঠিক কিনা? বারবারই করবেন না, যে এলাকায় দোয়া হয় না চুপচাপ বসে থাকবেন, মারামারি লাগবে না। তুমি যে লাঠি নিয়ে নামলা, তোমার মুরব্বীরা কেউ বলছে লাঠি নিয়ে নামতে? উনটা বলছেন জায়েজ, তুমি যে বারাবারি করলে এজন্য তুমিও দায়ী। বড় কথা বলেন, ঠিক কিনা? আমার কথাগুলো এতেদালের সাথে হবে, এজন্য কেউ কষ্ট পেলে পেতেও পারেন। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনার বারাবারি মাসলাককে সমালোচিত করছে, কথা কোন ঠিক কিনা? কিয়াম করা সম্পূর্ণ জায়েজ কাজ, কোথাও কিয়াম নেই, বসে থাকবেন, বসে বসে দুরূদ শরীফ পড়বেন, সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, আর যেখানে কিয়াম হয় সেখানে সুন্দর করে কিয়াম করবেন। বসে থাকাটাকে বেয়াদবি বলেছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি, সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম ছিল সদর সাহেব হুজুর, লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সুবহানাল্লাহ, কোন মুফতি আমিনী রহমতুল্লাহ ওনার ঊর্ধ্বতন মুরব্বী, সুবহানাল্লাহ, কোন এখন সদর সাহেব হুজুরের ছাত্র কেউ যদি আয়েশা মিলাদে কিয়াম করাকে গু কয়, নাউজুবিল্লাহ, গয়র সুরকার কয়, আমি উচ্চারণটা ভুলে করে ফেলেছি, দুঃখিত, গয়র সুরকার কয়, তাহলে সেটা কিন্তু বুঝতে হবে যে উস্তাদের চেয়ে সে বেশি বোঝা শুরু করেছে, আর তার এই বাড়াবাড়ির সমাজে ইখতিলাফের সূচনা করে দিয়েছে। কোন সুবহান, নাউজুবিল্লাহ। ঈদ মানে খুশি, কি বললাম ভাই? ঈদ মানে খুশি, প্রতিটা জিনিসের একটা শাব্দিক অর্থ আছে, পারিভাষিক অর্থ আছে।
অজুর একটা অর্থ হলো শাব্দিক অর্থ মানে ধৌত করা, কথাগণ ঠিক কিনা? আর অজুর আরেকটা অর্থ হলো মুখ ধোয়া, কোন পর্যন্ত হাত ধোয়া, মাথা মাসে করা, পাও ধোয়া, এর নাম অজু, কথাগণ ঠিক কিনা? তো অজুর একটা শাব্দিক অর্থ আছে, আরেকটা অর্থ পারিভাষিক আছে। ইসলাম মানে আত্মসমর্পণ অর্থ। ইসলামের শাব্দিক অর্থ শান্তি না, কিন্তু সালাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ। সুবহানাল্লাহ। কোন অনেকে মনে করেন ইসলাম মানে শান্তি, ঠিক আছে সালামুন মানে শান্তি, কিন্তু ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে শান্তির সাথে আত্মসমর্পণ করা। আর ইসলামের কিন্তু শাব্দিক অর্থ বলে আত্মসমর্পণ না। আদালতে যে আত্মসমর্পণ করেছে তাকে ইসলাম বলা যাবে না। ইসলাম মানে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। সুবহানাল্লাহ। কোন তো ইসলামের একটা শাব্দিক অর্থ আছে, একটা পারিভাষিক অর্থ আছে। ঠিক তেমনি অজুর একটা শাব্দিক অর্থ আছে, আর একটা পারিভাষিক অর্থ আছে। যেমন রাসূলে আকরাম ইসলাম বলেছেন, তাওয়াদ্দাউ মিম্মা মাসসাতিন নার, আগুন দিয়ে রান্না করা খাবার খাইলে অজু করো। আমি তাই এই হাদিসটা বলি, এজন্য বলি যে এর মধ্যে অনেক বিষয় আছে। রাসূলুল্লাহ বললেন আগুন দিয়ে রান্না করা খাবার খাইলে অজু করো, আবার রাসূলুল্লাহ নিজে আগুন দিয়ে রান্না করা গোশত খাইয়া অজু করলেন না। এখন বন্ধু আপনি বলেন, আপনি কোন হাদিসটাকে মানবেন? যে হাদিসে বলা হয়েছে আগুন দিয়ে রান্না করা খাবার খেলে অজু করো, আরেক হাদিসে বলা হয়েছে নবীজি রান্না করা গোশত খেয়ে, আগুন দিয়ে পাকানো গোশত খেয়ে অজু করলেন না, পুরাতন অজু দিয়ে নামাজ পড়লেন, আমরা কোনটা করব? আমরা এই দুটোর মধ্যে সমন্বয় করব। আমরা আহলে হাদিসদের মতো না, কথাগণ ঠিক কিনা? যারা আমরা দেওবন্দে আলেম, যারা আমরা আলিয়ার আলেম, যারা আমরা জৈনপুর, যারা আমরা ফুরফুরা, যারা আমরা সারসিনা, যারা আমরা বদরপুর ফুলতলি, আমরা সকলে কিন্তু এই আমলগুলো আহলে হাদিসদের মতো করি, কথাগণ করি? আহলে হাদিস হলে সুবিধা আছে, কি সুবিধা? শীতের বেলা এক হাদিস মানবে, গরমের বেলা আরেকটা, কথাগণ ঠিক কিনা? শীতের বেলা যখন দেখবে রান্না করা খাবার খাইছি অজু মনে হয় ভাঙছে, বলবে না না আরেক হাদিসে তো আছে অজু না করলেও চলবে, শীতের সিজনে আমি এই হাদিসের মুরিদ, নাউজুবিল্লাহ। কোন আর যখন গরমের সিজন আসতেছে বলবে অজু চা খেয়েছি রান্না করা মনে হয় অজু গেছে গা, ঠান্ডা তো বেশি না, পানিও তো আছে, অজুটা কইরা লাইস, এটা করা যাবে না। আবু হানিফা রহমাতুল্লাহ বলেছেন, দেখো রাসূল আকরাম যেহেতু রান্না করা গোশত খেয়ে অজু করেন নাই, এজন্য এটার উপরে আমল, রান্না করা খাবার খাও, গোশত খাও, গ্রিল খাও। গ্রিল রাখেন মুরগির মধ্যে, ভিতরে লাঠি ঢুকাইয়া পুরাটা আগুন দিয়ে পুরায়, কথা কোন ঠিক নেই, একেবারে স্পষ্ট আগুন দিয়ে পুরানো গোশত খাইলেও অজু ভাঙবে না। সুবহানাল্লাহ। কোন যদি রান্না করা খাবার খেলে অজু ভাঙত, তাহলে কোন মানুষ গরম পানি দিয়ে অজু গোসল করতে পারতো না ভাই, কথা ঠিক কি না? কারণ গরম পানিও তো রান্না করা হয়, কথা কোন ঠিক না? এজন্য ফাতোয়া এটা, রান্না করা গোশত খাবার পানি চা দুধ যাই খান, এতে করে অজু ভাঙবে? কিন্তু কিন্তু পার্থক্য হলো, রান্না করা খাবার খেলে অজু করতে হবে এই কথা রাসূল কেন বললেন? আমার দিকে তাকান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন রান্না করা খাবার খেলে অজু করো? এর প্রশ্ন আসে না নাই? বন্ধু কেউ পিছনে মুভমেন্ট করবেন না, আমি যে কথাগুলো বলছি এগুলো গতানুগতিক কথা না, মাঝখান দিয়ে এদিক সেদিক চালে তো বিপদে পড়ে যাবেন, আপনি পরে ফতোয়া দিবেন যে গরম পানি দিয়ে অজু করা জায়েজ নাই, হুজুর বলে গেছে, কথা কোন ঠিক নেই। আমি কিন্তু আদৌ এটা বলি নাই, এই জন্য আমার দিকে তাকান। তেল যখন বোতলে ঢালবেন আসমানের দিকে তাকাইলে কাম হবে নি, তত মাটিতে পড়বে, জমিনে পড়বে, মাখামাখি হবে, কথা কোন ঠিক কিনা? অতএব কথাগুলো গ্রহণ করবেন, আমার দিকে তাকাবেন, ভালো না লাগলেও তাকাবেন, লাগলেও তাকাতে হবে, কথা কোন ঠিক কিনা? আমরা সফর টফর করতে করতে অবস্থা খারাপ, চেহারা সুরাত এগুলো বিধ্বস্ত, তারপরেও কষ্ট করে একটু তাকান, এ কারণে যে আপনি কথাগুলো মিস করবেন না। তাহলে প্রশ্ন এসে যায়, রাসূলে আকরামের আমল মানলাম, রান্না করা গোশত মোস্ত খাইলে অজু যাইতো না, কিন্তু নবীজি কেন বললেন রান্না করা গোশত খাইলে অজু করো? নবীজি এই কথা কেন বলবেন? নবীজি তো উল্টা পাল্টা কিছু কইতে পারেন না, কথা কোন ঠিক কি না? আমার মুসলমান বন্ধু, তার কারণ হলো আল্লাহর প্যারা হাবিব বলেছেন রান্না করা খাবার খেলে অজু করো, তার কারণ হলো এই অজুটা শরীয়তের অজু না, এই অজু হলো শাব্দিক অজু। সুবহানাল্লাহ। কা
রাসূল বলেছেন রান্না করা খাবার খেলে উযু করো, তার মানে রান্না করা গোশত চর্বিযুক্ত খাবার খেয়ে দুইটা হাত সুন্দর করে ধোও, কুল্লি করো, হাত ধোয়াও অজু, কুল্লি করাও অজু, শাব্দিক অর্থে কথা কন ঠিক কিনা? যে ব্যক্তি অজু করলো, হাত ধুইলো, মুখ ধুইলো, শাব্দিক ভাবে অজুর অর্থ হলো ধৌত করা, কথা কন ঠিক কিনা? অজুর শাব্দিক অর্থ কি? অজুর শাব্দিক অর্থ কি? যেই লোকটা পা ধুইল হয়তো অজু করলো, কথা কন ঠিক কিনা? শাব্দিক অর্থে। এই জন্য রাসূল বলেছেন তাওয়াদ্দা উমিম্মা মাসাতিন নার, আগুন দিয়ে পাকানো খাবার খেলে অজু করো, সেই অজু শরীয়তের অজু না। এই অজু হলো বন্ধু হাত দাও কুলি করো। সুবহানাল্লাহ, প্রমাণ দিয়েছেন বিশ্ব নবী, আল্লাহর হাবিব রান্না করা খাবার খেলেন, রান্না করা খাবার খাওয়ার পরে বিশ্ব নবী সম্মাদ মাদা সম্মাদ মাদনা নবী খাওয়ার পরে কুলি করলেন। সাহাবীরা কয় আমরাও নবীর সাথে কুলি করলাম, আল্লাহ নবী হাত ধুইলেন আমরাও হাত ধুইলাম। খাবার খাওয়ার পরে নবী জামার বলছেন সাহাবীরা এই যে খাবার খাওয়ার পরে আমি কুলি করলাম আর হাত ধুইলাম, অন্য কিছু করলাম না। হাজা ওয়াদু উমিম্মা মাসাতিন নার, এটা হলো রান্না করা গোশত মোশত খাওয়ার পরে, এর নাম ওযু। সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন কি এই অজু আর আগের অজু পার্থক্য আছে না নাই? ও বন্ধু বলেন না আছে না নাই? ঈদের মধ্যেও পার্থক্য আছে, তুমি বুঝো না অথবা বুঝার চেষ্টা করো না ভাই, কেন চেষ্টা করো না? এগুলো বুঝতে তো কোনো সমস্যা নাই, কথা কোন ঠিক কিনা? এগুলো তো সহজ বিষয়। এই যে আমরা ঈদে মিলাদুন্নবী করি, এই ঈদে মিলাদুন্নবী তাকবীরওয়ালা ঈদ না, এটা শরীয়তের ওই নামাজওয়ালা ঈদ না, এটা খুতবাওয়ালা ঈদ না, এটা শাব্দিক অর্থে ঈদ। ঈদ মানে খুশি, আল্লাহ পাক আমাকে খুশি হইতে বলেছেন সেজন্য খুশি হই। সুবহানাল্লাহ কন্যা। আমার মুসলমান বন্ধু, এই ঈদটা শরীয়তের ঈদ নয়, শরীয়তের ঈদ হইতে হলে নামাজ লাগবে, শরীয়তের ঈদ হতে হলে বন্ধু দুইটা খুতবা লাগবে, শরীয়তের ঈদ হইতে হইলে ছয়টা তাকবীর লাগবে। অনেক বন্ধু আছে কবে তোমরা ঈদ করো, ঈদের মধ্যে তাকবীর কয়টা জবাব দাও, না হলে ঈদ পালন করতে পারবা না। আমি বিনয়ের সাথে বলবো বন্ধু, আল্লাহর নবী ঈসা বলেছেন আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা, আল্লাহর নবী ঈসা বলেছেন মাবুদ আসমান থেকে আপনি খাবার নাজিল করে দেন, আসমানি খাবার যেদিন আমার উপরে নাজিল হবে মাবুদ, ওই আসমানি খাবার যেদিন মায়েদা নাজিল হবে তাকুনু লানা ঈদা, ওই আসমানি খাবার নাজিল হওয়ার দিনটা আমাদের জন্য ঈদের দিন হয়ে যাবে। ও আমার বন্ধু, আল্লাহ নবী ঈসা যেই দিনকে ঈদের দিন বলেছেন সেটা ঈদুল আজহা না ঈদুল ফিতর না, বলতে পারেন এটা ঈসা নবীর ঈদ, ভুল বললেন। ঈসা বলছেন লি আউয়ালিনা ওয়ালি আখিরিনা, আমাদের আগে পরে সকলের জন্য ঈদের দিন হয়ে যাবে। যদি তুমি বলো ঈদ হতে হলে তাকবীর লাগবে, ঈদ হতে হলে দোয়া লাগবে, ঈদ হতে হলে খুতবা লাগবে, ঈদ হতে হলে নামাজ লাগবে, আমরা প্রশ্ন করব আল্লাহ নবী ঈসা ঈদের কথা বলেছেন আসমানি খাবার নাজিল হওয়ার দিন ঈদ, সেই ঈদের নামাজ কয় রাকাত, সেই ঈদের তাকবীর কয়টা, সেই ঈদের খুতবা কয়টা জবাব দিতে হবে, ঠিক কিনা জোরে বলে? এটা বুঝে শুনে কথা বলবেন, এমন কথা বলবেন না যেগুলো মানুষ, এখন তো মানুষ বুঝে, আপনার বিবেক কি বলে? ঈসা বলছেন তা করুন না ঈদা, কোরআন শরীফ বলছে ঈদ আছে, আপনি বলে আর কোন ঈদ নাই, আপনার কথা কোরআনে পাকের বিরুদ্ধে চলে গেল বন্ধু। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি এটা বলতে পারেন যে শরীয়তের ঈদ দুইটা, আমরা তো বলি না ঈদে মিলাদুন্নবী শরীয়তের ঈদ, কথা কোন ঠিক নেই, আমরা বলি ভাই এটা তো আল্লাহ পাক খুশি হইতে কইছে এজন্য আমরা এর নাম দিয়েছি ঈদ, কথা কোন ঠিক কি না? আমার মুসলমান বিনয়ের সাথে বলি, আপনি যখন বললেন দুইটার বেশি ঈদ নাই, আমার নবীজি সহিহ হাদিসের কিতাব তিরমিজি, কি নাম আরো জোরে, কি নাম তিরমিজি, আপনিও পড়েন, আহলে হাদিসরা পড়ে না সেটা আলাদা বিষয়, কিন্তু তিরমিজির নামে আপনি
সিয়াসিতটা খতম করেন, আমরা দারুন নাজাতে পড়াই, তিরমিজি শরীফ পুরোটা খতম করি আমরা, সুবহানাল্লাহ। কোন আলিয়া মাদ্রাসা বললেই আপনি লাভ দিলেন, আলিয়া মানে খালিয়া, এগুলো নির্বুদ্ধিতা। আপনি বুঝবেন তো, জানবেন তো, একটু তো ঘুরবেন তো, কথা কোন ঠিক না। আপনি বললেন আলিয়া খালিয়া, কিন্তু আপনাদের বড় বড় হুজুরগোরা দারুন নাজাত মাদ্রাসা ঘুরে ঘুরে কয় মাশাআল্লাহ, অনেক কমই মাদ্রাসা এতগুলো বই নাই, সুবহানাল্লাহ। কোন আপনি বলেন আলিয়া খালিয়া, আপনার উস্তাদ মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, আপনি আলিয়া খালিয়া বললেন, অনেক বড় বড় কাওমি আলেমরা সারসিনা মাদ্রাসায় ঘুরতে যাওয়ার জন্য পাগল, সুবহানাল্লাহ। অনেক আলেমরা সুবানিঘাট আলিয়াতে গেছে, ফুলতলি আলিয়াতে গিয়ে বললো মাশাআল্লাহ এর পরিবেশ অত্যন্ত সুন্দর, অনেক কাওমি মাদ্রাসায় ওটা নাই, সুবহানাল্লাহ। কোন আপনি যে মুখস্থ শুইনা আলিয়া খালিয়া বললেন, এগুলো একটু বিবেচনা করে বলা উচিত ভাই, এগুলো মানুষ তো শুনে, মানুষ তো ঘুরে, কথা কোন ঠিক কিনা? আমাদের সাথে কাওমি আলেমদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, এটা আমরা করি না। মহিউদ্দিন খান রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন, ওনার গোটা জীবন ছিল কাওমি মাদ্রাসার আলেমদের সাথে ভাই। মহিউদ্দিন খান চিনেননি, মাসিক মদিনার সম্পাদক, বলেন না মাসিক মদিনা, মরহুম মাকফুর মহিউদ্দিন খান রহমতুল্লাহ, উনি যখন এন্তেকাল করেছেন, ওনার পরে কেউ এন্তেকালের পরে ওনাকে নিয়ে অনুষ্ঠান করেছে কিনা আমি জানি না, হতে পারে, কিন্তু আমরা দারুন নাজাত মাদ্রাসা ওনার নামে একটা মাহফিল করেছি, মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ স্মরণে স্মরণ সভা, সুবহানাল্লাহ। তো আমরা তো বন্ধু এতটুকু লিবারেল, এতটুকু উদাস, আপনারা কথা বললেই নেগেটিভ সেন্সে নেন, নেগেটিভ সেন্সে নিবেন না, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমরা আপনার শত্রু নই, বরং আমরা এলমি মুজাকারা করছি, কাউকে গালি দেওয়া বকা দেওয়া এটা আমাদের স্বভাব নয়। আমাদের পীর কাউকে গালি দেন নাই, আমাদের সাহেবজাদা কাউকে গালি দেন নাই, কথা কোন ঠিক কিনা? যারা গাইলা এরা আমরা না, কথা কোন ঠিক কিনা? গালিবাজ এগুলো আমরা, বিশ্বাস করবেন আমরা গালি গালাজ করা পছন্দ করি না। বন্ধুরা আমার বিনয়ের সাথে বলি, ইমাম তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই কিতাব লিখেছেন, তিরমিজি শরীফ সুনান কিতাব, তিনি বলছেন, মান কানা ফি বাইতিহি হাযাল কিতাব ফাকান্নামা ফি বাইতিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম। ইমাম তিরমিজি বলেছেন, এই বিশ্ব জগতে আমার কিতাব যেই মানুষের ঘরে থাকবে, সেই মানুষ যেন জানে তার ঘরে তিরমিজি না বরং আল্লাহর হাবিব তার ঘরে বসে কথা বলছে। আল্লাহু আকবার বলে। ইমাম তিরমিজি কত বড় আলেম, তিরমিজি বসে আছে, ইমাম বুখারি তার উস্তাদ, উস্তাদ কে কন্যা ভাই? ইমাম বুখারি, আর ছাত্র হচ্ছে তিরমিজি। বুখারির পুরো নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনুল মুগিরা ইবনুল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারি, সুবহানাল্লাহ। 194 হিজরিতে তিনি ইন্তেকাল, জন্ম নিয়েছেন 256-তে এন্তেকাল। আর ইমাম তিরমিজি তার ছাত্র আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে মুসা ইবনে সাওরা আত তিরমিজি, সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বসা, ছাত্র হলো তিরমিজি, উস্তাদ হচ্ছে কে? বুখারি। উস্তাদ কয়, ও তিরমিজি শোন, তুই আমার ছাত্র, কিন্তু একটা কথা বলতে আমার কোনো সমস্যা নাই, সেটা হলো ইস্তাফাত্তু মিনক লামাস্তাফাত্তা মিন্নি, তুই আমার ছাত্র হলে হবে কি, তোর কাছ থেকে বাবা এত কিছু শিখছি রে, তুই আমার কাছ থেকে মনে হয় এত কিছু শিখতে পারস নাই, সুবহানাল্লাহ। তো ইমাম তিরমিজির কেতাব বললো আসে না নাই ভাই, আসে নাই ভাই? সেই তিরমিজি শরীফ তো সব মাদ্রাসায় পড়ানো হয়, কি ভুল বললাম? আমরা দারুন নাজাতে খালি খতম করি মানে রিডিং পড়ি না ভাই, অনেকগুলো শুরু হাতের কেতাব, মাআরিফ ওয়া সুনান তুহফাতুল আহওয়াজি দারসে তিরমিজি তকি উসমানী সাহেবের লেখা, এগুলো দেখে 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 সবগুলোর হাদিসের ব্যাখ্যা সহ আমরা পড়াই, তাহাজ্জুদের সময় ক্লাস হয় দারুন নাজাত মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ বলেন। তো আপনি যে আলিয়া মানে খালিয়া বললেন, এতে করে আমরা মাজলুম হয়ে গেলাম, এখানে বুখারি শরীফের খেদমত হয়, আমরা মাহফিলের সময় কিছু সুযোগ পাই, তা না হলে রাতেও ক্লাস করাতে হয়, এক্সট্রাঅর্ডিনারি ক্লাস, আল্লাহর কসম একটা টাকাও আমরা এর বিনিময়ে নেই না, সুবহানাল্লাহ। কোন যেই শাইখুল হাদিস এগুলো পড়ে আপনারা মাহফিলে আনছেন, 10,000-20,000 দিবেন, কন্টাক্ট মন্টাক্ট না করলে দিবেন আপনারা 10-20, আমরা ক্লাস করলে একটা ক্লাসে অনেক টাকা পাইতাম, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলি আমাদের অনেক যোগ্য উস্তাদরা পড়ান, যাদের ছাত্র হওয়ার আমাদের যোগ্যতা আছে,
সেই সমস্ত উস্তাদরা তিরমিজি পড়ান, বুখারি পড়ান, দারুন নাজাতে বিনা মূল্যে, সুবহানাল্লাহ। এখানে হেদায়া শরীফ পড়ানো হয়, মেসকাত শরীফ, নাম শুনছেন নি, জালালাইন শরীফ, হেদায়া, জালালাইন, মেসকাত, তিরমিজি, বুখারি, এই পাঁচটা কেতাব বা হক হক সহকারে আমরা এখানে খতম করাই, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে 773 নাম্বার হাদিস, কত নাম্বার? 773 নাম্বার হাদিসে দেখেন রাসূল কি বলছেন আর আমার কিছু বন্ধু কি বলছেন, আমরা বন্ধু মনে করি, আল্লাহ ওনাদেরকে বুঝ দেন কোন আমিন। আমার মুসলমান বন্ধু, আল্লাহর প্যার হাবিব বলেন, ইয়াউম আরাফাতা ওয়া ইয়াউম আন-নাহরি ওয়া আইয়াম আত-তাশরীক ঈদুনা আহলিল ইসলাম। আল্লাহর হাবিব বলেন, আরাফার দিন, দশই জিলহজের দিন, 11, 12, 13, এই পাঁচটা দিন মুসলমানদের ঈদের দিন। রাসূলুল্লাহ বললেন আরাফার দিন ঈদ একটা হইল, কয়টা? দশই জিলহজ আর প্রথম শাওয়াল ছাড়া আরেকটা ঈদ হইল কিনা? দশই জিলহজের দিন ঈদের দিন 11, 12, 13, রাসূলুল্লাহ বললেন এগুলো ঈদের দিন। যদি আপনি বলেন দুইটার বেশি ঈদ নাই, নবী বললেন পাঁচটা ঈদ, খোদার কসম, আপনার বক্তব্য, আপনার বিষেধাগার, আপনার ওয়াজ, আপনার নসিহত আল্লাহর নবীর বিরুদ্ধে কিন্তু চলে যাবে। ও আমার বন্ধু, তুমি যে বললাম দুইটার বেশি ঈদ নাই, তুমি কি জানো নবীজি বলেছেন প্রত্যেক জুমার দিন মুসলমানদের ঈদের দিন? এখন যুবককে বলবো, যুবক তোমার দিলকে প্রশ্ন করো, তুমি ঈদে মিলাদে মানা লাগবে না, কিয়াম করা লাগবে না, যুবক তোমার বিবেককে একটু জিজ্ঞেস করো, প্রশ্ন করো, ও বুক বিবেক, ও মাই হার্ট, হৃদয়কে জিজ্ঞেস করো, রাসূল বলছেন আরো ঈদের দিন আছে। আমরা আরো ভেঙে বললাম শরীয়তের ঈদ না, শাব্দিক অর্থে ঈদ আছে। তুমি এটা যখন শুনলে, আরেকজন বললো আর কোনো ঈদ নাই ঠিক কিনা, তুমি বললো ঠিক, এই যে বললা এতে করে কিন্তু একটু সমস্যা হয়ে যাওয়ার কথা, কথা বুঝেন নাই ভাই? আমার মুসলমান বন্ধু, আগে আমার অনেক বন্ধু ঈদ মানতেন না, ও ঈদ নাই ঈদ নাই, এখন একটু মানে, কিন্তু তারপরেও বেজাল আছে। কি বেজাল বলবো আমি, বলবো? আগে আমাদের অনেক বন্ধুরা ছিলেন, ওনারা বলতেন যে কদম বসি নাই, কথা বুঝেননি, আমরা তখন বলছি কদম বসি আছে। যখন কদম বসি আছে দলিল দিলাম, তখন ওনারা একটু উল্টা প্রশ্ন করে। একদল ইহুদি আছে, একদল ইহুদি আসে, জিকির করেন, লা ইলাহা আরো উঠবে, কিছু বলবেন, কিছু বলবে, উনি কিছু বলবে, আচ্ছা না বললে কিন্তু কথা মানুষ কিছু করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজেরিন, আগে আমরা বলতাম কদম বসি আছে, দলিল আছে, বসে বসে জায়েজ তরিকায় কদম বসি করেন, আলহামদুলিল্লাহ আমরা কদম বসি করি, জায়েজ মনে করেন, ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, কথা কোন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা, আমরা মনে করি জায়েজ। কিন্তু আমাদের অনেক বন্ধুরা আগে মানতেন না মাশাআল্লাহ, এখন তারা এ নিয়ে বেশি বাড়াবাড়ি করে না, কিন্তু কিছু ডক্টর আছে, ওরা বলে কদম বসি তো ঠিক আছে করবো, কিন্তু কিন্তু আছে, কি কিন্তু বলে যে কদম বসি যারা করেছেন এরা সব নতুন সাহাবি, নতুন সাহাবিরা কদম বসি করলে হইতো না, পুরাতন লাগবে, কথা বুঝেন নাই, বানিয়ে বলছি না ভাই, টেলিভিশনে নিজে শুনেছি, দেখেছি ভিডিও, লাইভ প্রোগ্রামে বলছে কদম বসি নতুনরা করেছেন পুরাতন করেন নাই, নতুন আর পুরাতন সাহাবির পার্থক্য আসেনি আমাদের কাছে। আল্লাহ নবীর একজন ছোট্ট সাহাবি
যেই সাহাবী নবীর সাথে জিহাদ করতে গিয়েছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বলেন, নবীর একজন ছোট্ট সাহাবী যে নবীর সাথে জিহাদ করতে গেছে, তার পায়ের আঘাতে, তার গোড়ার পায়ের আঘাতে যে ধুলাগুলো আকাশে উড়েছে, পৃথিবীর কোন মানুষ তার সমান হবে না। আল্লাহর হাবিব বলেন, লাউ আন্না হাদাকুম আনফাকা মিসলা জাবালি উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করো, আমার নবীর সাহাবীরা এক মুষ্টি গম আল্লাহর পথে দিয়েছে তার সমান হবে না। নবীর নতুন আর পুরাতন সাহাবীর মধ্যে বন্ধু পার্থক্য করা ঠিক হবে না, কথাগণ ঠিক কিনা? ঈদে মিলাদুন্নবী নিয়ে যারা আগে বলতেন ঈদ নাই, তারা এখন নতুন করে বলে যে ঠিক আছে ঈদ মানলাম, মানলাম ঈদ আছে, কিন্তু তোমরা নবী মুহাম্মদ ইসলাম যেই দিনে জন্ম নিয়েছেন সেই দিনে ঈদ পালন করে ভাবলাম, কিন্তু যেই দিন তিনি ঈদ পালন করো উনি ইন্তেকালও তো ওই দিনে করছেন, বারোই রবিউল আউয়ালে তিনি ইন্তেকাল করেছেন, তো বারোই রবিউল আউয়ালে নবীর জন্ম হয়েছে, বারোই রবিউল আউয়ালে নবী ইন্তেকাল করেছেন, তোমরা খুশি হও নবীর ইন্তেকালে, মা মরলে কান্দ, বাবা মরলে কান্দ, চাচা মরলে কান্দ, ভাই মরলে কান্দ, সন্তান মরলে হাউ মাউ করো, নবী যেই দিন ইন্তেকাল করলেন সেই দিনে কেন দুঃখ করো না, ঈদ কেন করো? প্রশ্ন তো বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, আপনি বিবেক দিয়ে বলবেন, আমরা যে কথাগুলো বলছি আমাদের তো কিছু কথা থাকতে পারে কি না, কথা বোঝেন নাই? আজকে সমানে আমাদেরকে বেদাতি বলে গালি দেওয়া হচ্ছে, আমাদের যুক্তিগুলো, আমাদের কথাগুলো প্রকাশ করার অধিকার আছে না নাই? আরো যদি আছে না নাই, এজন্য কেউ আফসোস করবেন না, কেউ এটা নিয়ে পানি ঘোলা করবেন না, আমরা কাউকে বকা দিচ্ছি না, গালি দিচ্ছি না, আমরা আমাদের কথা বলছি, আমাদের দই মিষ্টি সেটাই বলছি, কার দই টক তা আমরা বলতে রাজি, কথা বলেন রাজে, এজন্য চুপচাপ বসবেন, আলোচনা যেই বিষয় দিয়েছেন সেই বিষয়ই হবে, কথা বলেন ঠিক কিনা? এখানে কারো ভয় কারো পরোয়া করে আলোচনার বিষয় চেঞ্জ করা যাবে না, কথা কোন ঠিক কিনা? অতএব খবরদার, কথাবার্তা বুঝে বলবেন, আপনার বিষয় দিয়েছেন কেন? আমরা তো কাউকে বকা দিচ্ছি না, আমি প্রথম থেকে যে কথাগুলো বলছি কোনো ক্ষেত্রে কাউকে কটাক্ষ করেছি? এই জন্য এতে দান নিয়ে কথা বলবেন, আমরা মহব্বত করি, আমাদের অনেক উস্তাদ কামি মাদ্রাসার ছাত্র, সুবহানাল্লাহ, দেওমন মাদ্রাসার ছাত্র আমাদের সারসিনার শাইখুল হাদিস আল্লামা নিয়াজ মাহদুম খতওয়ানি, সুবহানাল্লাহ, কর তো আমরা দুই, এটা তো আপনারাই করছেন, আমরা করছি না, খবরদার, চুপচাপ বসবেন, কেউ স্টেজে এসে কথা বলবেন না, কোনো কথা থাকলে পরে হবে। বন্ধুরা, আমার বিনয়ের সাথে বলি, আগে ঈদ মানতেন না আপনি, এখন বলছেন ঈদ আসে, কিন্তু রাসূল যদি ইন্তেকাল করেন সেই দিন ঈদ কেন করো? আমি আবার যুবক তোমার বিবেকের কাছে প্রশ্ন দিলাম, জাতির বিবেকের কাছে প্রশ্ন করলাম, আল্লাহ নবী ঈসা যখন জন্ম নিবেন তার মা তখন খুব ডিপ্রেশনে পড়লেন, ঈসার মাকে তখন প্রশ্ন করলো ইহুদিরা, ও ঈসার মা মারিয়াম, তোমার সন্তান আসলো কোথা থেকে? তোমার তো স্বামী নাই, হাজবেন্ড নাই, কথা কোন ঠিক নেই? ও ঈসা, তোমার তো হাজবেন্ড নাই, তোমার তো স্বামী নাই, তোমার সন্তান আসলো কেমনে? হযরত ঈসার মা তখন বললেন, ও ইহুদিরা, আমার লগে ভেজাল না, ভেজাল আমার সন্তানের লগে, হেল লগে গিয়া কথা কও, সুবহানাল্লাহ, কন্যা। ইহুদিরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যেই সন্তান মায়ের কোলে দুলছে তার সাথে কেমনে কথা বলবো? এই পৃথিবীতে কোন সন্তান মায়ের পেটে থাকলে তো, মায়ের কোলে থাকলে তো কথা কইতে পারতো না, যেই সন্তান মায়ের পেটে মায়ের কোলে দোলে হাঁটতে পারে না, বসতে পারে না, সেই সন্তান তো কথাও বলতে পারবে না। হযরত মারিয়াম আলাইহাস সালাম বললেন, শোনো ইহুদিরা, আমার সন্তান এখন তো ভালো, এখন তো পুরো পৃথিবীতে এসেছে, আমার সন্তান পৃথিবীতে আসার আগে যখন মোটামুটি পৃথিবীতে আসছে আমি কোলে নেই নাই, তখনই আমার লগে কথা কইছে। নবী ঈসার জন্মের কথা কোরআনে পাকে আসে না নাই ভাই? ও বন্ধু, জুড়ে বলেন আসে না নাই? হযরত মারিয়াম একটা মরা খেজুর গাছের নিচে গিয়ে পড়ে গেলেন, বললেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আয় আল্লাহ, আমাকে আপনি দুনিয়া থেকে নিয়ে যান, আমি বাঁচতে চাই না, এই সন্তান দুনিয়াতে আসলে লোকজন বেজাল করবে, কথা কোন ঠিক কিনা?
লোকজন বলবে, ও মরিয়ম সন্তান পাইলা কমনে। মায়েদের ইজ্জত সবচেয়ে বড় সম্পদ, কথা কন ভাই, ঠিক কিনা? মায়েদের ইজ্জত বড় সম্পদ কিনা, কথা কন? কিন্তু আমরা এখন অনেক মহিলা ইজ্জত গেলে কোনো সমস্যা মনে করি না, কথা কন, ঠিক নেই? পুরুষের জন্য যা আমরা তা করতেছি, আল্লাহ বলেন পুরুষদেরকে তোমরা টাকনির উপরে জামা টামা পরো, পুরুষরা টাকনির নিচেই পরে, মহিলারা উঠাই দিছে, কথা কন, ঠিক নেই? ও ভাই কথা কন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা বিনয়ের সাথে বলি, মা মরিয়ম কাঁদছেন, আল্লাহ আমি বাঁচতে চাই না, আমাকে নিয়ে যান। যখন তিনি কাঁদছেন, মৃত্যু কামনা করছেন, পবিত্র কোরআন বলছে তখন ঈসা একটু একটু করে দুনিয়ার আলো দেখা শুরু করলেন, আর মায়ের তলদেশ থেকে মাকে তিনি সম্বর্ধনা দানায়া সান্ত্বনা দেওয়া শুরু করে দিলে। ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি, সন্তান মায়ের তলদেশ থেকে ডাক দিয়ে, মাগো টেনশন করো না মা, আমি সন্তানের জন্ম তোমার জন্য দুঃখের হইবে না। অনেকের সন্তান দুনিয়াতে আসে, পৃথিবীর কোন সন্তান দুঃখজনক নয়, সুবহানাল্লাহ। ক সন্তান যখন আছে, সেই সন্তান যদি ছোট্ট বয়সে মারা যায়, অনেক বন্ধু আছে তাদের সন্তান ছোট্ট বয়সে মারা গেছে, আসে না নাই। আমার বন্ধু আল্লাহর বিধানের উপরে সহ্য করবা, ভরসা করবা, আল্লাহ আমার সন্তানকে নিয়ে গেছেন। আল্লাহ যখন কোন সন্তানকে মায়ের বুক থেকে ফেরেশতাদের মাধ্যমে ছিনিয়ে নেন, আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার আমার বান্দাকে যে নিয়ামত দিয়েছিলাম তুই কি কেড়ে নিয়ে এসেছিস, কই কেড়ে নিয়ে এসেছিস? আল্লাহ বলেন, আমার বান্দা তার একটা শরীর অংশ, তার একটা জুজ, তার একটা অংশকে তুই কি করে নিয়ে এসেছিস? হ্যাঁ নিয়ে এসেছি মাবুদ। আল্লাহ বলে, আমার বান্দা তখন কি বলেছে? ফেরেশতা বলে, মাবুদ আপনার বান্দা সন্তানের মৃত্যু দেখে খুব কেঁদেছে, খুব কেঁদেছে, কিন্তু একটা সময় সে বুঝ অন্তরে দিয়ে দিয়েছে যে আমার আল্লাহ আমার সন্তানকে নিয়ে খুশি থাকলে আমিও খুশি। আমার আল্লাহ তখন বলেন, ফেরেশতা রে আমার বান্দা এ কথা যদি বলে থাকে, আমার বান্দা যদি এত কষ্টের মধ্যেও আমি আল্লাহর প্রশংসা করে ফেলে, যা যা আমার জান্নাতের মধ্যে একটা ঘর বানা, যেই ঘরের নাম হবে বাইতুল হাম, আমার জান্নাতের মধ্যে তার জন্য প্রশংসার একটা বাড়ি বানায়া রিপ্লেস করে রেখে দিয়ে দে। অনেক মানুষ জাহান্নামে থাকবে, হঠাৎ করে জান্নাতে আসবে, তারা প্রশ্ন করবে, মাবুদ এত সুন্দর জাহান জান্নাত, জান্নাত আমি কেমনে পেলাম, জাহান নামে ছিলাম? আল্লাহ বলবেন, এই যে ছোট্ট ছেলেটা তোমাকে সুপারিশ করেছে, সেই লোকটা বলবে, এই মিয়া তুমি আমাকে জান্নাতে নিয়ে আসছো কেন, তুমি কে গো, তোমার কি পরিচয়? সেই ছোট্ট ছেলে সেদিন বলবে, তুমি আমাকে চিনো না, ও জাহান নামী মানুষটা জান্নাতে এসেছো, ভালো করে তাকায় দেখো, আমি তোমার সেই মরে যাওয়া সন্তান যার জন্য তুমি চোখের অশ্রু ফেলেছিলে। আমার আব্বা শোনো, আমার আম্মা শোনো, আমি যখন জান্নাতে এসেছি, জান্নাতে এসে আমি প্রথম আমার মা বাবাকে খুঁজতে লাগলাম, আল্লাহ বলেন, তোর মা তোর বাবা জাহান্নামে। আমি বললাম, আল্লাহ আমার এত বড় জান্নাত লাগবে না, আমার দয়ার মা বাবাকে না দিলে আমি জান্নাতে থাকবো না, কোন সুবহানাল্লাহ। হযরত ঈসা জন্ম নেওয়ার পরে মাকে বলছে, মা গো আল্লাহ তাহজানি, ও মা টেনশন করো না, আমি ঈসা চলে এসেছি গো মা, আমি ঈসা কে? আমি ঈসা হলাম সেই ঈসা যে ঈসার কারণে তুমি দুনিয়াতে ইজ্জতের মালিক হয়ে যাবা। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আমি ঈসা হলাম সেই ঈসা, আমার জন্ম রহমত কো মা, সুবহানাল্লাহ, কোন আমার ইন্তিকাল রহমত, আমার মৃত্যু রহমত, সুবহানাল্লাহ, কোন ঈসা নবী ভালো করে বুঝবেন, কেবল ওয়াজ শুনে বারে চলে যাবেন না, আল্লাহ নবী ঈসা বলছেন, মা গো আমার জন্ম রহমত, আমার ইন্তেকাল রহমত, আমার মৃত্যু বরণ করবো ইন্তেকাল তাও রহমত, আর পুনরুত্থিত হব কিয়ামতের দিন সেটাও গোমা রহমত হয়ে যাবে। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, মা আমার জন্ম রহমত, তাকিয়ে দেখো খেজুর গাছ, যে খেজুর গাছ ছিল মরা খেজুর গাছ, কি খেজুর গাছ বলে গেছেন,
মরিয়াম আলাইহাসসালাম যে গাছের নিচে বসছিলেন সেটাকে জিন্দা ছিল না মর্দা? মরা ছিল। কি ছিল? আপনারা বিরক্ত হয়ে গেছেন? আমার মুসলমান ভাইয়েরা, হযরত ঈসা এর মা বাবা তাকা দেখো, যে মরা খেজুর গাছের নিচে তুমি আছো মা, সেই মরা খেজুর গাছ আর মরা না, ওই খেজুর গাছে জিন্দা হয়েছিল জিন্দা না, ওই খেজুর গাছের মধ্যে তাজা আর পাকা সুন্দর সুন্দর খেজুর ঝুলে আছে। হুজ্জি ইলাইকি বিজিজিন খলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। ও মা ও মা, খেজুরের একটা ডাল দেখো তোমার কাছে আছে, টান দাও টান দাও টান দাও খেজুরের ডালে, মা গো খেজুরের গাছের ডালে টান দিলে দেখবা আসমান থেকে সুন্দর সুন্দর তাজা পাকা খেজুর তোমার কোলে এসে পড়বে। মা টান দিলেন খেজুর খেলেন, খেজুর খাওয়ার পর এমন শক্তি পাইছে, ইহুদিরা কয় সন্তান পাইলা কই, আগে মরতে চাইছে কথা কোন ঠিক কিনা, এখন কয় আইহুদিরা খবরদার ফাইজলামি করবি না, আমার লাগে বেজাল নাই, আমার সন্তান রেজে গেছে কে সুবহানাল্লাহ কন্যা। আমি এতগুলো কথা কি জন্য বললাম, একটা কারণ আছে, আছে না নাই ভাই? কারণ হলো ঈসা নবী বলছেন, বিবেকের প্রশ্ন করবেন, সবগুলো প্রশ্ন আপনার বিবেকের কাছে আমার, আল্লাহ নবী ঈসা বলছেন ও মা ও আল্লাহ ও আমার উম্মতেরা, আমি নবী ঈসার জন্ম রহমত, তিনটা জিনিস রহমত কয়টা কথা বল, কয়টা জন্ম রহমত, এন্তেকাল রহমত, পুনরুত্থান রহমত। তো ঈসা নবী মাঝখানে বলছে এন্তেকাল রহমত, কথা কন ঠিক কিনা? তো নবী ঈসার এন্তেকাল যদি রহমতের হয় ভাই, বিনয়ের সাথে আপনার মনকে প্রশ্ন করেন তো, ঈসা নবীর এন্তেকাল রহমতের হইলে আমাদের নবীর এন্তেকাল কি মা বাবা মরলে যেমন কান্দি হেমন দুঃখের হইতে পারে? যেই নবীর এন্তেকাল দুঃখের নয়, সেই নবীর জন্য আমরা দুঃখ প্রকাশ করা উচিত হবে? দ্বিতীয় কারণ হলো, যেই নবী এন্তেকাল করেছেন যেই দিনে, রাসূলুল্লাহ বলছেন তিন দিন পরে দুঃখ প্রকাশ করা যাবে, জোরে কন্যা ভাই যাবে, এটা বানাই বললাম, বুখারী শরীফে হাদিস, রাসূল আকরাম ইস্তি আয়েশা বলেন কুননা নুনহা আন নুহিদা আলাল মাইয়িত ফাওকা সালাস, আমার নবীজি তিন দিন পরে কান্নাকাটি করা গেলাম রে মরলাম রে ধ্বংস হলাম রে সন্তান গেল গারে, এমন কান্নাকাটি করা হারাম, এমন কান্নাকাটি করা কে? এজন্য প্রিয় নবী এন্তেকাল করে তিন দিনের বেশি গেছে না নাই, গেছে কিনা ভাই, এখন আমরা দুঃখ প্রকাশ করতে পারবো নি? তারপরে বড় কথা হলো, রাসূল নিজে বলেছেন হায়াতি রাহমাতুল্লাকুম মামাতি রাহমাতুল্লাকুম, আমার জন্ম রহমত আমার এন্তেকাল রহমত, বলেন যেই নবী নিজে বলছেন তার জন্ম রহমত, যেই নবী নিজে বলছেন তার এন্তেকাল রহমত, সেই নবীর জন্য দুঃখ প্রকাশ করা যাইব? তার চেয়েও বড় কথা, দেওবন্দ মাদ্রাসা থেকে একটা বই লেখা হয়েছে আল মুহান্নাদ আল মুফান্নাদ, সমস্ত দেওবন্দী আলেমদের সাইন স্বাক্ষর, উলামায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ সভ্য দেওবন্দী আলেমদের সাইন দেওয়া কিতাব, সেখানে বলা আছে প্রত্যেক নবী কবরে জিন্দা, সুবহানাল্লাহ কর, আমরাও তো বলি প্রত্যেক নবী কবরে কি জিন্দা, রাসূল বলেছেন আল আম্বিয়া ও আহিয়া উম ফি কবরিহিম ইউসাল্লুন, প্রত্যেক নবী কবরে জিন্দা নামাজ পড়েন, সুবহানাল্লাহ কর, আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছেন নবী জামার বলেছেন রাআইতু মূসা আন্নাহু ইউসাল্লি, আমি দেখেছি মূসাকে নামাজ পড়তে, আমি দেখেছি ইউনুসকে তিনি তালবিয়া পড়ছেন, কন সুবহানাল্লাহ, সব নবী কি আমার নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন কি সত্য না মিথ্যা? কি রুহানি ভাবে পড়ছেন, এমনিতে পড়ছেন, ওখানে সরাসরি পড়েছেন, সুবহানাল্লাহ কহ, এর দলিল দিয়েছে তাফসিরে মারিফুল কোরআন, উনি কাওম ইমানদার আলেম, সুবহানাল্লাহ কর, মুফতি শফি রহমতুল্লাহ আলাই তকি উসমানী সাহেবের আব্বা জান, উনি মারিফুল কোরআন লিখেছেন কুর্তুবির রেফারেন্স দিয়ে, যখন যখন আবু সুফিয়ানকে ডাকলো হেরাক্লিয়াস বাদশা, ও আবু সুফিয়ান কত মুহাম্মদ নামে যিনি নবী দাবি করছে উনি কেমন, আবু সুফিয়ান একটাও মিথ্যা কথা কইতে পারে নাই, সুবহানাল্লাহ কর, কিন্তু হ কয় কি ও রাজা হেরাক্লিয়াস শুনো মুহাম্মদ যে নবী দাবি করেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কয় উনি নাকি অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ টামাজ পড়ে আবার আইছে, উনি একটু পাগল ছাড়া কিছু না, নাউজুবিল্লাহ কর। তো হেরাক্লিয়াস বাদশা মনে করলো কি যে মুহাম্মদ ইসলাম পাগল না হইলে উনি এটা কেমনে কয় যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে প্রায় 1000 মাইল দূরে অল্প সময় সফর করছে, এটা ভুয়া হইতে পারে, নাউজুবিল্লাহ কর।
যখন হেরাক্লিয়াস বাদশাহ ভুল বুঝতে শুরু করেছে, তখন তার পিছনে ছিল বাইতুল মুকাদ্দাসের প্রধান খাদেম, সুবহানাল্লাহ কর না, ওইটারে তার পিছনে রাখছে কে, ওইটাকে তার পিছনে রাখছে কে, ওই খাদেম কয় হুজুর একটু ওয়েট করেন, এই লোকটা কি বললো কয় তারিখ, কয় 27 রজব, কয় হইতেও তো পারে, আল্লাহু আকবার কয়, আল্লাহু আকবার বলেন, বন্ধু আমার এটা কই তুমি কি কয় দেখি আসাম না, খাদেম কয় হুজুর বিষয়টা হইলো কি, বিষয়টা হলো যে এই যে লোকটা আবু সুফিয়ান কইতেছে যে মুহাম্মদ ইসলাম ফিরে না গিয়ে এখানে এসছেন হুজুর, ওই রাতে আমিও কিছু একটা দেখছি, সুবহানাল্লাহ কর না, আমি দেখেছি যখন বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ করবো রাতের বেলা, দরজাকে ধাক্কাই দরজা লাগে না, তাকে দেখলাম উপরের পাপ উপরের যে ছাদ আছে ছাদটা দরজার পিলারের উপরে পড়ে গেছে, দরজা নড়ে না, মিস্ত্রি দেখলাম, মিস্ত্রি বলল হুজুর খাদেম সাহেব এই দরজা লাগতো না, আগামী দিন খন্তি কুড়াল দিয়া কাইটা দরজাকে ছোটো করে লাগাইতে হইব, আমি দরজা খুলে রেখে ঘুমালাম, সকালবেলা এসে দেখি দরজা তো আগের মতো নাই, দরজা ঠিক হয়ে গেছে কম সুবহানাল্লাহ, কিন্তু আমি তাকায় দেখলাম হুজুর মাফ করবেন বেয়াদবি বাড়াবাড়ি হচ্ছে, ও হুজুর তাকিয়ে দেখলাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে, আমার মনে হলো গত রাতে লক্ষ লক্ষ মানুষ এখানে নামাজ পড়েছে, সব নবী জিন্দা, আমার নবী কি মুর্দা হইতে পারেননি, তাহলে আপনি এখন বিবেচনা করবেন যদি কেউ বলে আল্লাহর আমাদের আব্বা আম্মা মরছে কানলাম না, কানলাম দুঃখ করলাম সিল্লা সিল্লি করলাম গেলাম রে মরলাম রে করলাম, আর নবী ইন্তেকাল করেছেন সেই দিনে খুশি করলাম, তো ওই বন্ধুর এই কথাটা একটু সমস্যা হয়ে যাওয়ার কথা, কথা বলেন ঠিক কিনা, এতটুকু বললাম আপনারা বুঝে নিন, বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুর্দা নন, যদি কেউ এটা মনে করেন যে আব্বা মরলে কানছি রসুল ইন্তেকাল কানতে হবে, তাহলে উনি তো আব্বার সাথে আম্মার সাথে নবীকে তুলনা করে ফেললেন ভাই, কথা কোন ঠিক কিনা, এই জন্য ভাইয়েরা সবাই বলেন না, কিছু মানুষ বলেন আল্লাহ এই ভাইদেরকে বুঝ দান করুন, কোন আমিন, আরো জোরে আমিন, আমার বন্ধু আমরা কেন খুশি হই, কারণ আল্লাহ বলছেন যে আয়াত তেলাওয়াত করে আল্লাহ বলছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু, আল্লাহ বলছেন আমার বান্দা তোমাদেরকে দুইটা নিয়ামত দিয়েছি, যেটা কোন কয়টা, আরো জোরে কয়টা, দুইটা নিয়ামত দিয়েছি সেজন্য খুশি হয়, একটা হলো বিফাদলিল্লাহ আল্লাহর ফদল, আল্লাহ পাক তোমাদেরকে আমি আল্লাহ ফদলুল্লাহ দিয়েছি, আমি অনুগ্রহ করে যারে রহমাতুল্লাহ আল্লাহর দয়া অনুগ্রহ আর দয়া করেছি সেজন্য তোমরা খুশি হও, সুবহানাল্লাহ কর, ফাবিযালিকা ফালইয়াফরাহু, আল্লাহ বলছেন আমাদেরকে দুইটা নিয়ামত দিয়েছেন, আচ্ছা আপনি কোন তো আল্লাহর নিয়ামত কি শুধু দুইটা, কথা বুঝেন নাই, আল্লাহর নিয়ামত আরো আছে না নাই, আরো আছে না নাই, কয়টা নিয়ামত কেউ বলতে পারবেন, কাউন্ট করতে পারবেন, ক্যালকুলেটর দিয়ে মাইরা হিসাব করে বলতে পারে এত কোটি এত লক্ষ এত এত, আল্লাহ বলছেন না না আমি যেগুলো নিয়ামত দিয়েছি সেগুলো কেউ গণনা করতে পারবে না, আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ বলে দিচ্ছি শোনো আমার বান্দা আমি তোমাকে যত কয়টা নিয়ামত দিয়েছি গণনা করা শুরু করো, আমার নিয়ামতের গণনা কোনোদিন করে শেষ করতে পারবে না, একটু সে আল্লাহর উদ্দেশ্যে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধু আমার, এজন্য
আল্লাহ পাক বলছেন দুইটা নিয়ামত, তার মানে এগুলো স্পেশাল। আচ্ছা আপনারা কোন এই দুইটার বেশি আরো নিয়ামত আছে না নাই? জান্নাতি মানুষ দুনিয়ায় বসে শুভ সংবাদ পাইছেন কয়জন? আমি জানি আপনারা এটাই বলবেন, কিন্তু আপনি কোন তো এই দশ জনের কে খালি জান্নাতি? এই দশ জনের মধ্যে মা ফাতেমা আসেনি ভাই? এই দশ জনের মধ্যে নাই, কথা বলেন নাই, এই দশ জনের মধ্যে সব পুরুষ, একজন মহিলা নাই। তো মা ফাতেমা মহিলা, ওনার মহিলাদের সর্দারেরই তিনি, ওনারা জান্নাতি, কথা কোন ঠিক কিনা? ও আমার মুসলমান যুবক, তোমাকে জিজ্ঞেস করলে বলতে পারবা না দশ জনের হিসাব, কিন্তু যদি বলি সাউথ আফ্রিকার দশ জন প্লেয়ারের নাম কেউ, তুমি চোদ্দ জনের কথা কবা, কথা কোন ঠিক কিনা? যদি বলি বলিউডের কয়জন নায়কের নাম বলে বলতেই থাকবা না, নামাতো না থামানো পর্যন্ত বলতেই পারবা, কথা কোন ঠিক কিনা? যদি বলি আমার বন্ধু অনেক কষ্ট করবে, তুমি কষ্ট পাবা, কিন্তু দশজন সাহাবীর নাম মুখস্থ করলে ওই মুখস্থওয়ালা সাহাবীর সাথে তোমার জান্নাত হইতো, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু এই দশজন সাহাবীর মধ্যে কিন্তু বেলাল নাই রে ভাই, বেলাল হাবশির নাম ওই দশজনের মধ্যে নাই, কিন্তু নবী বলছেন বেলাল রে আমি যখন জান্নাতে গিয়েছি, সামিতু খাসখাসাতা নালিকা ইয়া বেলাল, আমি জান্নাতে গিয়েছি ও বেলাল তোমার পায়ের জুতার আওয়াজ শুনে এসেছি। বেলাল জান্নাতি কিন্তু তার নামটা নাই, কথা কন কিন্তু জান্নাতি, সুবহানাল্লাহ, কন আমার মুসলমান বন্ধু হাসান রহমাতুল্লাহ, ফাদলুল্লাহ মানে হলো জ্ঞান, ফাদলুল্লাহ মানে হলো এলেম, ফাদলুল্লাহ মানে হলো আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন তা। এই পৃথিবীতে মানুষ কেবলমাত্র জ্ঞানের কারণে মূল্যবান, যেটা কোন সুবহানাল্লাহ, জ্ঞান যারা বেশি মূল্য তার বেশি তারা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন ফাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এজন্য মাদ্রাসাকে মহব্বত করবেন, জ্ঞানীদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে মহব্বত করবেন, কথা কোন ঠিক কিনা? আশেপাশে মাদ্রাসা আছে না নাই? আছে না নাই? বড় একটা বড় মাদ্রাসা বরুণার আমাদের মাদ্রাসা আছে না নাই? কথা কোন আছে না নাই? কত বিখ্যাত মাদ্রাসা, সেখানে পীরে মরহুম শুয়ে আছেন, আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মাকান দিন, আমিন। আমার নানা জনাব আব্দুল গনি সাহাব, উনি বরুণার পীর সাহেবের খুব ভক্ত ছিলেন, সুবহানাল্লাহ, কন্যা অত্যন্ত ভদ্র বিনয়ী আল্লাহওয়ালা ব্যক্তি, কথা কন ঠিক নেই? ওনাদের মধ্যে এই সমস্ত বাড়াবাড়ি খুঁজে পাওয়া যায়, কিন্তু অনেকের মধ্যে ওনাদের ওসিলা দিয়ে বাড়াবাড়ি করে আসে না নাই, আসে না নাই? এতো দানের সাথে তারা চলেন, ভদ্র মানুষ বিনয়ী মানুষ ইসলামের খেদমত করছেন, মাদ্রাসা আসে না নাই? কথা কন আসে না নাই? এই মাদ্রাসাকে ভালোবাসবেন, যেখানে দিনের খেদমত হয় ছোট্ট হোক বড় হোক মাদ্রাসাকে মহব্বত করবেন। মহিলাদের জন্য তারা আমি জানি এখানে আরেকটা মাদ্রাসা করেছেন, কথা কোন ঠিক কিনা? আপনার সন্তানকে দিবেন মাদ্রাসায় পড়াবেন, রাসূল বলেছেন কুন আলেমা আলেম হও, না পারো কুন মুতাআল্লিমা আলেমের ছাত্র হও। আপনি মুরব্বী হয়ে গেছেন, কোরআন শরীফ পড়তে পারেন না, আসেন না নাই, কিন্তু এই মুরব্বীর সংখ্যা সিলেটে কম, তার কারণ আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, কথা কোন ঠিক কিনা? যেই ছেলে কোনদিন মাদ্রাসায় পা দেয় নাই, প্যান্ট শার্ট পিন্দে পিন্দে ঘরে, আল্লাহ পাক তাকে পাঞ্জাবি পরার তৌফিক দিন, কোন আমিন, জোরে কোন আমিন, দাড়ি রেখার তৌফিক দিন, কোন আমিন। আমার বন্ধু দেখা যায় যে ছেলে কোনদিন মাদ্রাসার বারান্দায় পাও দেয় নাই, সেই ছেলে দারুল খেরাতে সাতটা বছর পরে পরে বড় মাপের কারি সাহেব হয়ে গেছে, আসে না না? এগুলো আমাদের পীর মুর্শিদের অবদান, কথা বলেন ঠিক কি না? তুমি সমালোচনা হলে হবে কি? প্রায় দুই দুই হাজারের উপরে সেন্টার এগুলো বিশ্বে, খালি বাংলাদেশে না ভাই, সারা বিশ্বে, কুমিল্লাতে আছে, ঢাকাতে আমার মাদ্রাসে আছে, সেই শরণকুলা যেখানে সিঁড়ির আঘাত করে সেখানেও কয়েকটা আছে, উত্তরবঙ্গে আছে, ইংল্যান্ড আমেরিকা ব্রিটেনে ক্যানাডাতে আছে, সাউথ আফ্রিকাতে আছে, পর্তুগালে আছে, সুবহানাল্লাহ, কোন পর্তুগাল তো মুসলমানদের, কথা কোন ঠিক কিনা? পর্তুগালের নামটা মুসলমান দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানরা যখন পর্তুগালে গেছেন সেখানে খালি পাওয়া যায় কমলা লেবু, কি পাওয়া যায় কথা কন না? কমলা লেবুর আরবি নাম বুর্তুকাল, কি নাম? মুসলমানরা নাম দিয়েছেন আরবুল বুর্তুকাল, বুর্তুকাল মানে কমলা লেবু, ল্যান্ড অফ অরেঞ্জ, তারা বলছেন এই জায়গাটা হচ্ছে কমলা লেবুর দেশ, আরবিতে যার নাম আরদুল বুর্তুকাল,
খ্রিস্টানরা শয়তান গুলা এইটার নাম পরিবর্তন করে কয় পর্তুগাল, পর্তুগালকে চেঞ্জ করে কয় কি পর্তুগাল, কি নাম দিয়েছে কথা কন, সেই পর্তুগালের এখন ইসলাম আবার বিচরিত হচ্ছে। আমার মুসলমান বন্ধু, সেই কোরআনে পাকের পাখি যারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ মুখস্থ করে, কোরআন শরীফের শুদ্ধ তেলাওয়াত করে, ওই ব্যক্তির আমলনামায় দশটা করে সওয়াব প্রত্যেকটা অক্ষরে যুক্ত হয়, একটা অক্ষরের সওয়াব কিন্তু আমাদের পীর মুর্শিদের আমলনামায় যুক্ত হয়, কথা কন ঠিক কিনা? সাড়ে সিনার পীর সাহেবরা, আমার বন্ধু সাড়ে 4,000 মাদ্রাসা করেছেন, অবন্ধু সেই মাদ্রাসা গুলোতে বন্ধু যেইগুলো ছাত্ররা পড়াশোনা করে প্রত্যেকটা অক্ষরের সওয়াব, এই 4,500 মাদ্রাসার যত ছাত্র আছে সবগুলো ছাত্রের সেই সওয়াব গুলো পীরে মরহুম তার কবরে পৌঁছে কিনা কথা কন ঠিক কিনা? বরুণার পীর সাহেব কেবলা মাদ্রাসা করে গেছেন, যারা যারা পড়াশোনা করছে উনার আমল নামে ঢুকতেছে কিনা কথা কন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসাকে মহব্বত করবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। বন্ধু আমার, আপনি আলেম হন না পারেন, আলেমের ছাত্র হন, আপনি আলেমের হতে পারেন নাই, আলেমের ছাত্র হবেন, মুরব্বী হয়ে গেলেন, কোরআন ঠিক নাই, দৌড়ে যাবেন দারুল কিরাতের সেন্টার যেখানে আছে সেখানে দাঁড়িয়ে বলবেন হুজুর কোরআন পড়তে পারি না, কোরআন শরীফ একটু শিখান, প্রত্যেক বৃহস্পতিবার রাতে একটু সময় দেন, বলা যায় কি যায় না? অ মুরব্বী বাবা, তুমি যখন আলেমের ভালোবাসায় গিয়ে একজন আলেমের ছাত্র হওয়ার জন্য দরখাস্ত করলাম, ওই আলেম যদি একটা বৃহস্পতিবার তোমাকে নিয়ে বসে তোমাকে অক্ষর গুলি শিখায় আর এরপরেই তুমি মৃত্যুবরণ করো, কোরআনে পাকের কারি সাহেব হয়ে তুমি জান্নাতি মানুষ হয়ে যাবা। কোন আলেম আলেম হও না পারো, কোন মুতাআল্লিম আলেমের ছাত্র হও তাও না পারো, তোমার সময় নেই, ইউ আর এ বিজি ম্যান, বিজি পারসন, তোমাকে আল্লাহ রাসূল বলেন কোন মুস্তামিয়া আলেম কি বলে তার পরামর্শ না। তুমি ব্যবসা করবা, এইটার জন্য তুমি জিগাও যে শেয়ার বিজনেস করে কোটিপতি হয়েছে, হ্যাঁ রে দোস্ত ব্যবসা করবো, সেই দোস্তই কিন্তু হারাম ইনকাম করে কোটিপতি হয়েছে, কথা কম ঠিক কিনা? তুমি যাবা বলো না মাদ্রাসায় ইফতা বোর্ড আছে না নাই, কথা কম আছে না নাই? মৌলভীবাজার টাউন কাল মাদ্রাসায় যাবা, শ্রীমঙ্গলে মাদ্রাসায় যাবা, গিয়ে জিজ্ঞেস করা হুজুর এটা কি দেখেন তো এই যে ব্যবসা শুরু করবো জায়েজ নেই, হুজুর কয় না জায়েজ নেই, এটা করলে হারাম হবে, আপনি বেঁচে গেলেন, কথা কম ঠিক কিনা? কোন আলেম আলেম হও তা না পারো, আলেমের ছাত্র হও তা না পারো, আলেমের কথা শোনো তাও না পারো, কোন মুহিব্বা আলেমদেরকে মাদ্রাসা মসজিদকে ভালোবাসো, আমার বন্ধু আল্লাহ বলেছেন তোমাদেরকে জ্ঞান দিয়েছি, ফাদুল্লাহ মানে জ্ঞান, ফাদুল্লাহ মানে কি জ্ঞান, আরেকটা হচ্ছে রহমতুল্লাহ, আল্লাহ রহমত দিয়েছেন, রহমত বলতে কি ওলামায়ে কেরাম বলেছেন রহমত বলতে আমাদের নবী যে কোন সুবহানাল্লাহ, রহমত বলতে রহমতুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তিনি মুহাম্মদ, তিনি মুস্তাফা, তিনি মুর্তাজা, তিনি মুজতাবা, তিনি হাসির, তিনি আউয়াল, তিনি আখির, তিনি মুহাম্মদ, তিনি আহমদ, যে কোন সুবহানাল্লাহ, তিনি ইয়াসিন, তিনি তাহা, আল্লাহু আকবার, কান সবগুলো নামকে বুঝতে হবে, কেবল রাসূলুল্লাহ বললেই হবে না, কেবল নবীউল্লাহ বললে হবে না, আমার নবী কেবল রাসূল তিনি নবুল না, উড়ে এসে তিনি নবী হন নাই, কথা কোন ঠিক নেই? অনেক জোর ফেরাছে আমি নয় নাই ভাই, কথা কোন ঠিক নেই? কয় বেটা কথা কইস না, চেয়ারম্যান তো হয়ে গেছে, কেমনে ওজি পরে কবি ক চেয়ারম্যান সাহেব জিন্দাবাদ, কথা কোন ঠিক কিনা? কেউ এমন হইলে আফসোস, আমি আমি ইন্ডিকেট করে বলছি না, দেশটা তো এর উপরেই চলছে, কথা কোন ঠিক কিনা? দেশ এই ভাবতে আমাদের উপরে চলছে। বন্ধু আমার বিনয়ের সাথে বলি, আল্লাহর কসম করে বলি বন্ধু, তমাম বিশ্ব জগতের মধ্যে আপনি রাসূলের উম্মত, আমার মুসলমান ভাইরা ইতিহাস জানবেন, সিরাত পড়বেন, সূরাত পড়বেন, নবী সাহাবী আব্বাস, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, নবী সাহাবী তার নাম আব্বাস, কি নাম আজ কি নাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, এরপরে হুজুর আসলে আস্তে আস্তে নিয়ে আসেন বন্ধু, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, বন্ধুরা আমার, আচ্ছা বন্ধুরা আমার, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাজি আল্লাহ তাআলা আনহু, হাদিস শরীফে এসেছে আতাল আব্বাস ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর চাচা আব্বাস একবার খুব রাগ হইয়া নবীর কাছে আসেন, ফাকা আন্নামা হুয়া সামিআ শাইআ, রাগ কেন করছেন, কেমন যেন তিনি কি যেটা শুই না, খুব রাগ হইছে,
শুই না কি হয়েছে, জোরে কন্যা কি হয়েছে, আল্লাহ নবীর কাছে আয়েশা, উনি রাগ হুজুর, উনি কি শুনছেন? মেশকাত শরীফের এক কামের কাতের মধ্যে মোল্লা আলী কারি বলছেন উনি রাগ হয়েছেন কেন, কারণ কিছু কিছু কাফেররা নবীর বংশ নিয়ে উল্টা পাল্টা কইছে সেজন্য। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ও বন্ধু, নবীর বংশ আছে না নাই, কথা কন আছে না নাই, উনি কি এমনি আসমান থেকে নাই মাসে নবী হয়ে গেছেন? আমার মুসলমান বন্ধু, পার্থক্য এখানে কেবল আপনি রাসূলুল্লাহ বললেই হবে না, আমার নবীজি যখন এই কথা শুনলেন তিনিও রাগ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন, ফাহমারা ওয়াজহু রাসূলিল্লাহ, নবীর চেহারা লাল হয়ে গেল, তিনি ফাকামা খতিবা, নবীজি এই কথা শুনে দৌড়ে উঠলেন, উঠে গিয়ে রাসূলে পাক শেষলেন, তিনি দ্রুত তিনি মিম্বরে দাঁড়ালেন, তারপরে মান আনা, ও সাহাবীরা কারা আছো, আমি কে বলো, আমি কে, কি আমার পরিচয় বলো। সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই, সাহাবায়ে কেরাম বলেন তারা রাসূলুল্লাহ, ও নবী আপনি রাসূলুল্লাহ, আপনি নবীউল্লাহ, আপনি রাসূলুল্লাহ, হয় না, হয় না, আল্লাহ আকবার কন, আল্লাহ আকবার বলেন, নবী সাহাবায়ে বলেছেন আপনি রাসূলুল্লাহ, কিন্তু নবী তখন খুশি না। আমার বন্ধু, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সাহেব দাদা, কথা কন ঠিক নেই, কথা কন না কেন, আল্লামা ফখরুদ্দিন চৌধুরী সাহেব, সাহেব জাদায়ে ফুলতলি, এখন বসো, এখন মনে করুন একটা লোক ঢাকা থেকে আসছে, কথা বোঝার চেষ্টা করবেন, ঢাকা থেকে এসে বললো কি, ও আল্লামা ফখরুদ্দিন চৌধুরী, উনি তো আল্লামা সাহেব কিবলা ফুলতলির রহমতুল্লাহর সন্তান না, উনি তার নাতি, অত অনেক কিছু না, এমনি নাম লাগাইছে, মনে করেন এটা বলছে, এই কথা আবার আমাদের সাহেব জাদার কানে গেছে, গা কথা বোঝেন নাই, কথা বুঝেন আমার, উনি এটা শুনে না খুব রাগ হয়েছে, কয় কি আমি আমার আব্বার সন্তান না মানে, উনি আয়েশায় কয় ভাই কন তো আমি কে, আপনি না, আপনি হাবেশা, আপনি হচ্ছেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সেক্রেটারি, খুশি হইবে, কথা বুঝেন না আপনার, একটু উনি কি খুশি হবেনি, একটু খুশি হবে না, বলা হবে আপনি হচ্ছেন অত্যন্ত বিজ্ঞ আলেম, আপনার ওয়াজ খুব ভালো, একটু খুশি হবে, বলতে হুজুর আপনি হচ্ছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহর সুযোগ্য সন্তান, কথা কোন ঠিক না। এজন্য বন্ধু প্রিয় নবী যখন জিজ্ঞেস করেন আমি কে, আমার পরিচয় কি বলো, সকলে বললেন আনতা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বললেন না, হয় নাই, শুনো আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ নবীউল্লাহ, তার চেয়ে বড় পরিচয় হলো আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার পরিচয় হলো আমি আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের নাতি, মুহাম্মদ জুরে কন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধু, আপনাকে ঈমান পরিপূর্ণ করতে হলে কেবল রাসূলুল্লাহ বললেই চলবে না, মুহাম্মদ মানতে হবে, আহমদ মানতে হবে, তোহা মানতে হবে, ইয়াসিন মানতে হবে, আমার নবী মুজতাবা মানতে হবে, আমার নবী মুরতাদা মানতে হবে, আমার নবী মুস্তাফা মানতে হবে, তিনি তাম বিশ্ব জগতের সবচেয়ে নির্বাচিত বংশের সর্বশ্রেষ্ঠ আখলাকের মানুষে বিশ্বাস না করলে ঈমান পরিপূর্ণ হবে না, কথা কোন ঠিক কিনা। বন্ধুরা আমার, অতএব আল্লাহকে বিশ্বাস করতে হলে, নবীকে মহব্বত করতে হলে এটিও মানতে হবে, নবী মুস্তাফা, নবী হচ্ছেন পৃথিবীর নির্বাচিত হলি প্রফেট, তার বংশ পবিত্র, তার সংসার পবিত্র, তার গোটা জীবন পবিত্র, সুবহানাল্লাহ। উনি এমনিতেই চেয়ারম্যান হয়ে যান নাই, এমনিতে এমপি হয়ে যান নাই, এমনিতে সভাপতি হয়ে যান নাই, সেক্রেটারি হয়ে যান নাই, আমার বন্ধু তার ব্যাকগ্রাউন্ড আছে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাকগ্রাউন্ড, কোন সুবহানাল্লাহ। যদি নবীর জন্মের আলোচনা, বংশ, মর্যাদা এগুলো ইম্পর্টেন্ট না হতো, নবী যে বলতেন আব্বাস রাগ করো না, আমি তো নবী হয়ে গেছি গা, কথা কোন ঠিক নেই, কিন্তু রাসূলুল্লাহ কেমন রাগ হয়েছিল বুঝলেন আপনি, আল্লাহর হাবিব বলেন সাহাবিয়া, দুনিয়ার কেউ যদি আমাকে নবী না বলে কোনো আফসোস নাই, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলছেন মুহাম্মদ আমার রাসূল, কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন শক্তি আছে কোরআনকে মিটাই দিতে পারবে না, আরো ধরে পারবে না, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, টনি ব্লেয়ার, খোদা
আতঙ্কটা বিশ্ব শক্তি এক করে কোরআনে পাককে মিটাই দিতে পারবে না। ঠিক কেন যেটা বলে না, এই কোরআনের আইন চলবে কিনা, আইন চলবে কিনা, এই কোরআন তালা চলবে কিনা, হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ কোরআনের জীবন থেকে সিনা থেকে কোরআনকে তোমরা মিটাই দিতে পারবে? এই জন্য সে কোরআনের পাকে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত কোন, সুবহানাল্লাহ। আপনি রাসূলুল্লাহ না বললেও প্রবলেম নাই, কিন্তু বন্ধু খেয়াল করতে হবে আল্লাহ পাক তার রাসূলকে রাসূল বলে, নাস্তিকরা আমার রাসূলকে রাসূল মানে না, কোনো অসুবিধা আছে? তারা জাহান্নামে যাবে, কথা কোন ঠিক কিনা? বন্ধু আল্লাহ পাকেরকে বিবেক দেন, বুঝ দান করুক, আমিন। এই নাস্তিকদের কালবা হেরা আর কোন, আমিন, আরো ধরে আমিন। আমার মুসলমান বন্ধু রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রহমতের নবী, উম্মতের কান্দারি নবী, যখন তিনি মায়ের কোলে তখন আমার নবী, সকলের নবী, জোরে কোন সুবহানাল্লাহ, যখন তিনি পৃথিবীতে আসেন নাই তখন নবী, কথা কোন ঠিক কিনা? তমাম পৃথিবীতে যত উম্মত যত মানুষ পৃথিবীতে ছিল সকলে ছিল রুহের জগতে, আল্লাহ বলছেন আলাস্তি বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছে বালা, হে আপনি আমার রব, কিন্তু খোদার কসম প্রথম সবাই কইতে পারে নাই, সবাই চুপ ছিল। আউয়াল মান আজাব হুয়া মুহাম্মদ, সবার আগে যিনি জবাব দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মিলাদে আমরা কি পড়ি? কোরআন শরীফ তেলাওয়াত করি, কথা কোন ঠিক কিনা? কি করি, কথা কন না কেন, কোরআন তেলাওয়াত পড়ি, তারপরে আমরা কিছু দুরূদ শরীফ পড়ি, তারপরে আমরা কুল হু আল্লাহ পড়ি, সুরা ফাতেহা পড়ি, সুরা ইখলাসের পাশাপাশি দুরূদ শরীফ পড়ে আমরা নবীর জন্ম আলোচনা করে একটু দাঁড়ায় সালাত ও সালাম দেই। এগুলো অন্যায় হলে নবীর জন্মের আলোচনা আল্লাহ নবী ওমা কাসাফিহিম শাহরান সাকিমা ইউ আনুনা সুকমা হুয়া শাকুয়া, মানে কি অর্থ তো বুঝতে হবে। তার মানে হলো আল্লাহ নবীর আব্বা জান তার খালাদের বংশে এক মাস অবস্থান করেছেন, তারপরে প্রিয় নবী যখন নয় মাসের তার মায়ের জানের গর্ভে আসেন তখন তিনি পৃথিবীতে আসলেন, পৃথিবীর নূরানি নয়ান্বিত হলো, সুবহানাল্লাহ। কহ এই জন্মের আলোচনা, এটা হচ্ছে মিলাদ। এটা কি শায়খ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? জোরে কন তাবলিগ নেসাব লিখেছেন, আল্লাহর ওলি, আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মাকাম দিক, আমিন। শায়খ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বইতে মুকদ্দমার মধ্যে লিখেছেন, আমার আব্বা যখন তার মায়ের কোলে দুধ খাইতে খাইতে এক পারা কোরআন শরীফ মুখস্থ করে লাইছে, সুবহানাল্লাহ। কন হইতে পারে কিনা, কথা কন পারে কিনা? বরফে আব্দুল কাদের জিলানি তার মায়ের পেটে থাকতে কেউ কেউ বলেছেন 18 পারা কোরআন মুখস্থ, সুবহানাল্লাহ। কন কি মা শুনছে গান আর ওনার সন্তান কি মুখস্থ করতে পারবে? কথা কন না ভাই, মা শুনেছে মিউজিক, মা শুনেছে সিরিয়াল কেমনে সংসার বানতে হয়, সন্তান পেটে থাকে সে আওয়াজ শুনতে পারে, সাউন্ড কোয়ালিশন আছে না না, যেমন আলট্রা সোনোগ্রাফি করে এখন আলট্রা সাউন্ডও করে, আছে না নাই? সন্তান বিজ্ঞান বলেছে আমাদের দেশে তো ধৈর্য কাটা নয়, কথা কোন ঠিক নেই, আপনার এই সমস্যা সেই সমস্যা, এই কর্তব্য সেই কর্তব্য, কিন্তু কোরআন শরীফ বলছে ঈসা নবীর মা যেমন খেজুর খাইছে, ও মা তোর প্রেগনেন্সির সময় খেজুর খা, খেজুরের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে। আলিম ডালিম, ডালিম চিনেন নি? ডালিম খাও, কোরআনের মেথড হচ্ছে ডালিম খাও, খেজুর খাও, তোমার সন্তান তোমার পেটের মধ্যে সব সমস্যা আল্লাহ সমাধান করে দেবে, সুবহানাল্লাহ। কয় বন্ধু কিন্তু আজকে ধরেই কেটে ফেলে সিজার করে, নাউজুবিল্লাহ। কয় কিন্তু ইংল্যান্ড আমেরিকায় করে না ভাই, ওরা মুসলমান না, কিন্তু ওদের আমলগুলো ইসলামের সব আমল ওদের মধ্যে আছে, কথা কোন ঠিক নেই। ইংল্যান্ডে কমপক্ষে 6 বার চেষ্টা করে নর্মাল ডেলিভারির জন্য, কষ্ট করতে করতে শেষ চেষ্টা হচ্ছে সাউন্ড মেথড, ওরা সন্তান যদি উল্টা পাল্টা থাকে, থাকতে পারে ভাই, পারে কি না? সন্তানের পজিশন উল্টা থাকতে পারে কিনা? যুবকরা বুঝবা না, তোমরা মুরব্বীরা বুঝবে, কথা কোন ঠিক কিনা? তুই বুঝবা কি, তুমি তো এখনো এই পথে যাও নাই, কথা কোন ঠিক কিনা? যারা আমার বাবারা আছেন ওরা বুঝবেন যে সন্তানের পজিশন যদি উল্টা হয় তো ইংল্যান্ডের সায়েন্টিস্ট ওরা আবিষ্কার সাউন্ড মেথড, ওরা সাউন্ড শোনাই 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 তারা চেষ্টা করে সন্তানকে মুভমেন্ট পরিবর্তন করার জন্য, সুবহানাল্লাহ। কন তো সন্তান ভিতরে বসে না শুনলে ওনাকে সাউন্ড শোনায় তো, এই জন্য মা তুমি কোরআন শরীফ পড়ো,
মৃদু মৃদু আওয়াজে পড়ো ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। তোমার সন্তান তোমার পেটে বসে কোরআন শুনবে, ওই সন্তান কোরআন শরীফের মুরিদ হয়ে দুনিয়াতে আসবে। ও মা, তুমি বাজে বক্তব্য দিও না, অন্য মানুষের সাথে তুমি তাল লাগাইও না। আসে না নাই তাল লাগান বুঝেন নি, আমাদের সিলেটে মৌলের বাজারের বাসায় কই তাল লাগানো লাগায় না। অমুকের মা কেমন, তার বোন কেমন, তার সন্তান কেমন, তার পোলা কেমন, এমন আমার বন্ধু চুগল করি কইর না। তুমি অন্যের প্রশংসা করো, দোয়া করো অন্যের জন্য। আল্লাহু আকবার। একজন মুসলমান যখন অন্যের জন্য দোয়া করে, আল্লাহ হাদিস বলছে, আসলে হাদিস বলছে, একজন ফেরেশতা তার উপরে বসে আমিন আমিন কইতে থাকে, সুবহানাল্লাহ। আপনি যখন আব্দুল করিম সাসার জন্য দোয়া করবেন, এক ফেরেশতা খালি আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলতে থাকবে, সুবহানাল্লাহ করবে। আপনি যখন বলবেন আল্লাহ আমার আব্দুল করিম চাচার ছেলেটা বিদেশে বড় বিপদে পড়ে গেছে, আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ আব্দুল করিম চাচার ছেলেটাকে আপনি সুস্থ করে দেন, আব্দুর রহিম চাচার সন্তানকে আপনি সুস্থ করে দেন। আমার বন্ধু আল্লাহর ফেরেশতা তখন বলবে আল্লাহ আপনার বান্দা যেমন আরেক লোকের সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তো তার সন্তানের জন্য এই দোয়া কবুল করে ল। যখন আপনি দোয়া করেন আল্লাহ আমার ভাইকে তুমি বিপদ থেকে বাঁচাও, সে ঢাকায় রওনা হয়েছে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, ফেরেশতাকে আল্লাহ আপনার আপনার বান্দা যখন দোয়া করতেছে হেল লাগা সমান সমান দোয়া আপনি কবুল করেন, সুবহানাল্লাহ। কোন আমিন আমিন বলে মহাদেশিনরা বলে তোমার দোয়া কবুলের দেরি হইতে পারে, তোমার আমল টামলে ঝামেলা, কিন্তু ফেরেশতা যে আমিন আমিন কয় হেই দোয়া লাগে লাগে কবুল হবে, সুবহানাল্লাহ। কোন তুমি মা, তোমার একটা দায়িত্ব, তোমার সন্তান তোমার গর্ভে, দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, কোরআন শরীফ পড়ো, সন্তান কোরআন শরীফ শুনে শুনে তার দিলটা নরম হয়ে যাবে, সন্তান তোমার কথা শুনবে, ডানে বললে ডানে যাবে, বামে বললে বামে কথা গুন, ঠিক কিনা? ও আমার বন্ধু, তো হয়তো শায়খ জাকারিয়া রহমতুল্লাহ আব্বা জান, আম্মা জান, দাদি জান, দুঃখিত কি জান, আব্বার আম্মা কি হয়, খুব আশা দাওয়া বেশি ছিল, তো আমি কখনো কল্পনা করি নাই যে এখানে বসে আপনাদের সামনে এত ইজ্জত নিয়ে কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে আমাদেরকে কবুল করুক না, আমি সত্য অনুসন্ধান কবুল করুক, আমি তো। শায়খ জাকারিয়া রহমতুল্লাহ আলাই উনার আব্বার আম্মা উনাকে কোলে নিয়ে দুধ পান করাইছে, তখন জিকির করছে, কোরআন শরীফ পড়ছে, এজন্য উনি শুনে শুনে এক পাড়া কোরআন শরীফ মুখস্থ করে লাইছে, সুবহানাল্লাহ। কো এগুলো উনার জন্মের কাহিনী, কথা কন না ঠিক কিনা, ছোট্ট বেলার কাহিনী কিনা, সেগুলো আমাদের মসজিদে আমরা পড়ি, আমাদের অনেক তাবলিগের ভাইয়েরা এটা পড়েন আলহামদুলিল্লাহ, কতক্ষণ ঠিক কিনা, এগুলো পড়লে কোনো অপরাধ আসেনি, এগুলো পড়লে তো আমরা উৎসাহিত হই যে আমাদের বউরা যেন, আমাদের স্ত্রীরা যেন, আমাদের খালারা যেন, মামিরা যেন কোরআন শরীফ পড়ে, কতক্ষণ ঠিক কিনা, তো সেগুলো পড়লে গুনাহ হয় না ভাই। নবীর জন্মের কাহিনী বললে যদি কেউ বলেন গুনাহ হবে, তাহলে বোধ করি একটু বুঝে শুনে কথা বলা দরকার। এত বিনয়ের সাথে অনুরোধ করলাম, যদি উনার জন্মের আলোচনা, তার আব্বার কারামত আলোচনা করা যায়, আমার নবীর জন্ম নেওয়ার সময় নূর প্রকাশিত হয়েছে, সিরিয়া শাম দেশ আলোকিত হয়েছে, আল্লাহু আকবার। কল ওয়াদা আতলাহু কুসুস শাম, নবী বলেছেন আমি দেখেছি তার মা হাত, আমি না বলছি আমি দেখেছি আমার রাসূল আমার মুহাম্মদ যখন পৃথিবীতে আসে এমন এক নূর, যে নূরে শাম সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে, আল্লাহু আকবার। ইরানের পারস্যের বাচ্চার 100 বছর ধরে জ্বলানো আগুন নিভে গেছে, আল্লাহু আকবার। মূর্তিগুলো উপুর হয়ে পড়ে গেছে, আল্লাহু আকবার। এগুলো জন্মের আলোচনা আমরা করে একটু ইয়া নবী সালাম আলাইকা কই, কথা কোন ঠিক কিনা, এগুলো নিয়ে খুব আপত্তি। তা আমি সময় বেশি পাবো না, সংক্ষিপ্ত আকারে বলি, বিনয়ের সাথে এগুলো মুস্তাহাব কাজ। আমি যখন বললাম আপনি কি আম করবেন না, বসে বসে আপনি দূরের ছড়ি পরে চলে যান, আর মারামারি লাগে, আর মারামারি লাগে, কিন্তু উনটা বলেন নবী যে বলছেন লা তাকুমু কামা তাকুমুল আজিম, নবী মানা করেছেন যেমনি নন অ্যারাবিয়ানরা দাঁড়ায় তোমরা তেমন দাঁড়িয়েও না, অতএব তোমরা দাঁড়াইতে পারবা না। কিন্তু আমি আপনাকে বলি ভাই, রাসূলুল্লাহ বলেছেন নন অ্যারাবিয়ানরা যেমন দাঁড়ায় তেমন দাঁড়িয়েও না, তাতে করে কি আমরা দাঁড়াইতে পারবো না, বসে বসে হাঁটবো, কথা কন। আমি যদি বলি আমি এমনে মনে করেন
চাটা নিয়া জিব্বা দিয়ে সাইটা সাইটা চা খাইলাম। মনে করেন আপনি বলে এই মিয়া পশু তার পশুর মতো চা খাইও না, পশুর মতো পানি খাইও না, আমি কি পানি খাওয়া ছেড়ে দিব? মানে সুন্নত তরিকায় এমনি নিয়ে পানি খেলো কথা কোন ঠিক কিনা? যদি কোনো লোক কথা বলেন, যদি কোনো লোক কথা বলে বেয়াদবের মতো, আমি বলেন এই বেয়াদবের মতো কথা বলিস না, তার মানে কি সে কথা বলা বন্ধ করে দেবে, চোখ মুখে স্টাফ মারা দিবে? রাসূলুল্লাহ বলেছেন একটা বিশেষ প্রকারের কিয়ামকে মানা করেছেন, যেমন নন এরাবিয়ানরা দাঁড়ায় তেমন তুমি দাঁড়িও না। তার মানে যারা এরাবিয়ানরা দাঁড়ায়, বাঙালিরা দাঁড়ায়, যেমন ভাবে আদব আখলাক সহকারে আমরা দাঁড়াই, মা ফাতেমাকে দেখে নবীজি দাঁড়িয়েছেন সুবহানাল্লাহ কোন, নবীজিকে দেখে মা ফাতেমা দাঁড়িয়েছেন সুবহানাল্লাহ কোন, নবীজিকে দেখে সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন, যতক্ষণ না নবী আড়াল হয়েছেন দাঁড়িয়েই ছিলেন। এই দাঁড়ানো হারাম হলে তো ভাই ফতোয়া বিপজ্জনক হয়ে যায়, কথা কন ঠিক কিনা? তো আমি এত দূরে যাচ্ছি না, সংক্ষিপ্ত কথা, আমরা তো যারা আমরা এই পন্থী পীর মাসাহেব পন্থী, কথা কন ঠিক কিনা? আমরা তো পীরকে মানি, নাকি পীরের চেয়ে বেশি বুঝি? পীর মানে কিনা? পীর যারা মানে না হেকর লগে আলোচনা আলাদা, কথা কন ঠিক কিনা? ওই আলোচনার স্টেজ আলাদা, জায়গা আলাদা, ডাইমেনশন আলাদা, কিন্তু আমরা আজকে আলোচনা করছি আমাদের মধ্যে, কথা কোন ঠিক কিনা? আমরা কেন মানামারি করি ভাই? আমার পীর যদি এটা স্বীকার করে আমল করে, আমি যদি এটাকে বেদাত বলি, গয়র সরকার বলি, তাহলে তো গালি গিয়ে উনাদের উপরে লাগবে ভাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা বিনয়ের সাথে বলি, আমার কথাগুলো কষ্ট নিবেন না, হেদায়াতের উদ্দেশ্যে একেবারে নিরেট সত্য জানার মানসে এটা আমল করার চেষ্টা করবেন। শাহ সুফি আল্লামা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহর সন্তান যারা আছেন এই বাংলাদেশে, তাদের অবদান অনস্বীকার্য, এই বাংলাদেশ বাংলাদেশ হওয়ার পিছনে তাদের অবদান। বন্ধুরা আমার, তারা পৃথিবীর মানুষকে ইসলাম প্রচারের ক্ষেত্রে অবদান রেখেছেন, তাদের দাওয়াতে তাবলিগে এই পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে, কথা কোন ঠিক কিনা? সেই দক্ষিণবঙ্গে, ঠিক উত্তরবঙ্গে, গোটা বাংলাদেশ চষে বেরিয়েছেন আল্লামা সৈয়দ আহমদ বেরলভী রহমতের সন্তান নূর মোহাম্মদ নিজামপুরি, ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, শাহ আসুফি আবু বকর সিদ্দিকী, ফুরফুরার পীর সাহেব কেবলা, তারপরে সরসিনার পীর সাহেব কেবলা, কথা কোন ঠিক কিনা? ওনারা ঘুরে ঘুরে মানুষকে হেদায়াতের পথ দেখিয়েছেন। পাশাপাশি ওনাদের আরেক সন্তান আল্লামা শাহজাহান কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাই, যার একার হাতে পৃথিবীর এই বাংলায় 1 কোটি মুসলমান হিন্দু মানুষ মুসলমান হয়েছে সুবহানাল্লাহ কা। সারসিনার পীর সাহেবরা হাজার হাজার মাদ্রাসা করেছেন, বর্তমান পীর সাহেব কেবলা 1,500 দিনিয়া মাদ্রাসা করেছেন, কমি স্টাইলে সুবহানাল্লাহ কন্না। তো উনাদের খেদমত, এত লক্ষ লক্ষ মানুষের মুরিদ যারা ইমানের কারিগর, তাদের পাশাপাশি কারামতের জনপুরীর পরে হাফেজ আহমদ জনপুরী, বদরপুরের আমাদের পীর সাহেব কেবলা, তারপরে আমাদের আল্লামা সাহেব কেবলা ফুলতুল রহমতুল্লাহ, তার যে অবদান এই বাংলাদেশে, ইউরোপ আমেরিকাতে, ব্রিটেনে, ইংল্যান্ডে, কি বলে আপনার কানাডাতে, পর্তুগালে, সাউথ আফ্রিকায়, এই বড় বড় মানুষরা কি আম করেছেন মুস্তাহাব মনে করে, যিনি গালি দেই লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষকে কাইলান লাগবে, কথা কোন ঠিক কিনা ভাই? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বিনয়ের সাথে বলি, আবার প্রথম থেকে বললাম, আল্লাহ পাক আমাদেরকে ঈদে মিলাদুন্নবীর এই নূর দিয়েছেন, আপনি এটাকে জায়েজ মনে করে করবেন, কেউ না করলেও তাকে আপনি গালি দিতে পারবেন না। আল্লাহ বলছেন তোমাদেরকে দুইটা নিয়ামতের স্পেশাল, একটা হচ্ছে ফাদলুল্লাহ, একটা রহমতুল্লাহ। ফাদলুল্লাহ মানে জ্ঞান, রহমতুল্লাহ মানে আল্লাহ নবী রহমতুল আলামিন নবী দিয়েছি, ফাবি জালিকা ফালিয়াফরাহু, নবীরে পাইছো জ্ঞানবান হইছো, এই জন্য খুশি হও। আল্লাহ অর্ডার করেছেন খুশি হইতে, আমরা খুশি হই, আর খুশি হওয়ার আরবি নাম ঈদ। ঈদ হচ্ছে শাব্দিক ঈদ, এই ঈদ পড়তে নামাজ লাগবে না, এই ঈদের জন্য তাকবীর লাগবে না, এই ঈদে খুতবা লাগবে না, যেই ঈদ শরীয়তের ঈদ সেইটার মধ্যে এগুলো লাগবে। আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন। কিয়াম করা মানা, কোন কিয়াম? যদি কেউ মনে করে আমি আইলেন না দাঁড়াইলে তোর চাকরি শেষ, কথা বোঝেন নাই, এই লোকটা জাহান নামে যাবে, কথা কোন ঠিক কিনা? রাসূলে আকরাম তো এমন ছিলেন না, তিনি বিনয়ী ছিলেন। উনি বলছেন আমাকে তোমরা ইউনুসের চেয়ে বড় মনে করো না সুবহানাল্লাহ কোন, আমাকে তোমরা মুসার চেয়ে বড় মনে করো না সুবহানাল্লাহ কোন না। বন্ধুরা আমার, সেজন্য দ্বীনের খাতিরে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, অন্য মুসলমানকে মহব্বত করবেন, আমরা অন্য মুসলমানকে মহব্বত করবো, রাজি আসে না নাই, আসে না নাই, হোক তিনি কিয়াম করেন না, মহব্বত থেকে বের করে দেওয়া যাবে, কথা কোন যাবে? যারা কিয়াম করে অবদান আছে না নাই, আছে না নাই? ওনারা মুসলমান থেকে বুঝাচ্ছেন
ইসলাম প্রচার করছেন, ফাতোয়া দিচ্ছেন, এলেম কালাম শিখাচ্ছেন, ওনাদের অবদান অনস্বীকার্য, ওনাদেরকে আমরা শত্রু মনে করা যাবে? জানাতার পরে দোয়া করবে সে আমার শত্রু, এটা মনে করা যাবে? উনি আমার বন্ধু, সুবহানাল্লাহ। কখন হয়তো উনি এটা পছন্দ করেন না, বেদাতের ভয়ে, যে কোনো ভয়ে, কোনো অসুবিধা নাই, আপনি করবেন না। আবার যে বন্ধু করেন না, কেউ করলে লাশ নিয়ে দৌড় দিয়েন না, কথা কোন ঠিক কিনা, এটা বিনয়ের সাথে অনুরূপ। যেখানে হয় সেখানে দাঁড়ায় একটা বক্তব্য দিলেন, বেদাত ফতোয়া দিলেন, এটা করবেন না ভাই, যেখানে হয় সেখানে হতে দেন, আপনাদের মুরব্বী তো করেছেন, কথা কোন ঠিক কিনা। এই জন্য বন্ধু এক্সেলেন্স কেন হয় এগুলো বোঝানোর চেষ্টা করবেন। আমরা কেউ মনে করে রাসূল এসে বসছেন এই জন্য দাঁড়াই, এটা আমরা মনে করি না ভাই, এটা আমাদের মাসলাক না। আমরা মনে করি আমরা বাইতুল্লাহকে দেখি না, থুতু ফেলিনি, কেউ পশ্চিম দিকে কেউ প্রস্তাব করতে বন নিয়ে আপনারা দেখেন, সাবধান, জোরে কোন বন কিনা, মনে তো হয় কেউ কেউ বসেন, জোরে কোন পশ্চিম দিকে প্রস্তাব করতে বসে, পামেলে বসে মুরব্বীরা ঠ্যাং ভাঙ্গে লাগে, কথা কোন ঠিক কিনা। থুতু ফেলি না, প্রস্তাব করতে বসি না, আরো কত কিছু আছে, পা দিয়ে ঘুমাই না, মুরব্বীরা কত সচেতন, সুবহানাল্লাহ। কোন না একটু পা মেলাই, পা ঠিক করো, পশ্চিম দিকে দিও না, কেন পশ্চিম কি আমাকে সামনে নি, কেবলা কি সামনে, কেবলা সাড়ে সাড়ে হাজার মাইল দূরে ভাই, বিমানে উঠে দেখবেন ট্রিপ মারবেন কত মাইল দূরে কেবলা, সাড়ে সাড়ে হাজার মাইল দূর ঢাকা থেকে, তো সাড়ে সাড়ে হাজার মাইল দূরে কেবলা, তাকে সম্মান করতে আপনি থুতু ফেলেন না, প্রস্তাব করতে বসেন না, পা মেলে বসেন না। আমার নবী যদিও আপনার সামনে নাই, যদিও সে পাশে বসেন না, নবীর অজায় আছেন, আপনি এই আকিদা নিয়ে নবী বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, সুবহানাল্লাহ। সোনার মদিনা তুমি বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমি নবীর অজায় গেলে যেমনি দাঁড়ায় সালাম দিতাম, তখন তো বসে যাই না, তখন তো কেউ কই না একটু বৈশা বৈশা দুরুদ শরীফ পড়ি। আমার বন্ধু যেমন আমি সেখানে বসি না, দাঁড়ায় দুরুদ শরীফ পড়ি, এখানে দাঁড়ায় আপনি আনবে সালাম আলাইকা বলবেন, হারাম হবে না। যদি বলেন ইয়া নবী সালাম আলাইকা বলবো কেন, তাহলে আমি বলবো আপনি প্রশ্ন করেন আশাইকুল আল্লামা আজিজুল হককে, কথা কোন ঠিক কিনা। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ বুখারী শরীফে ব্যাখ্যা লিখেছেন, অনুবাদ লিখেছেন, প্রথম তার মুকাদ্দমা বইয়ের শুরুতেই লিখছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বসেও দিতে পারে, বসে দিছিনি, আপনারা বৈশা দেন না কেন, দিলাম বৈশা, সুবহানাল্লাহ। বন্ধু আমরা বসেও দুরুদ শরীফ পড়ি না, পড়ি না, কথা কোন পড়ি কিনা, দুরুদ শরীফ আল্লাহ রাসূলকে আল্লাহ পড়তে বলেছেন, আমাদেরকে পড়তে বলেছেন, যে কোনো মেথডে পড়বেন যায় কাছে, সুবহানাল্লাহ। কোন আমি আর কথা লম্বা করার, কথা লম্বা করলে আরো অনেক ঝগড়া লাগবে, কথা অনেক, আপনারা অন্তত দুটো বিশ্বাস করবেন ভাই, আমরা কিন্তু আপনার শত্রু না, আমরা বুঝে শুনে আমল করছি, আল্লাহ পাক আমরা না বুঝে আমল করি না, আমরা কিন্তু জাহেল না, এতটুকু বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক বোঝার চেষ্টা তৌফিক করে, আমিন। এই কথা লম্বা করলে তিন রাতেও শেষ হবে না। পরবর্তী আমাদের ভাই অত্যন্ত মুরব্বী, আমার বড় ভাই, আমি একটু একটু বেয়াদবি হয়েছে, শুনেছি উনি আসছেন, তারপরে ধাক্কা দিয়ে চলে আসছি, কারণ আমার তো দূরে যেতে হবে, কথা কোনো ঠিক নেই। দেশের পরিস্থিতি আপনারা জানেন, জানেন কি না, জানেন তো, এ নিয়ে কথা বললে সমস্যা হবে বলতেছি না বন্ধুরা আমার, আপনার আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ আমার সময় প্রায় শেষ হয়ে গেছে। আমাদের পাঠানপাড়া যুব সংঘের সদস্য সাদ্দাম খান গত বছর তো ছিল, অসুস্থ ছিল, আমি দোয়া করছি তো আল্লাহ 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 আপনি সাদ্দাম খানকে আল্লাহ আপনি কবুল করুন, আমি আল্লাহ নারা তাকবীর, জোরে বলে নারা তাকবীর, আল্লাহ কবুল করে মঞ্জুর করে কোন, আমিন। আমাদের ইমাম সাহেব হুজুর খতিব সাহেব হুজুর শ্রীমঙ্গলের, কথা কোন ঠিক কিনা, বড় মসজিদের বড় খতিব, আল্লাহ পাক আমার ভাইকে কবুল করুক, আমিন। আলেম কবির উনি কথা বলবেন, ওনার আল্লাহ পাক হায়াতে আমলে আখলাকে বরকত দিন, আমিন। বন্ধু সাদ্দামের জন্য দোয়া চাওয়া হয়েছে, সিলেট টু লন্ডন অনলাইন পেজ, এই পেজে এক সদস্যের বাবা অসুস্থ, দোয়া চেয়েছে মাশাআল্লাহ। পাঠানপাড়া যুব সংঘের কিনা, আচ্ছা সুজেল মিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ, যুবক ইন্তেকাল করে, যুবকদেরকে আমি একটু আদা করবো, যুবক আপনার সুরতটা পাল্টান, আপনি পাঠানপাড়া যুব সংঘের যুবক হয়েছেন, আপনার বন্ধু দুজন মারা গেছে, কথা কোন ঠিক নেই, কথা কোন না ঠিক কিনা, কিন্তু এখন আপনার মুখে দাঁড়িয়ে নাই কেন, আপনি আল্লাহকে ভয় করেন নাই, কথা কোন ঠিক কিনা, আপনার এখন প্যান্টটা টাকমুন নিছে আছে না নাই,
আপনি আল্লাহকে কোনো ভয় করেন নাই, কথা কোন ঠিক কিনা? আপনি এখনো সুন্নত তরিকায় আপনি জীবন যাপন করছেন না, আপনি এখনো আল্লাহকে ভয় করেন নাই। যত আল্লাহর ভয় করেন কিন্তু ভয় করেন নাই, কথা কোন ঠিক কিনা? আপনি তো মরতে পারতেন, দাড়ি নিয়ে মরবেন, কথা কোন দাড়ি নিয়ে মরবেন, পাঁচ হাজার নামাজের পরহেজগার হয়ে মরবেন, পাঁচ হাজার নামাজ পড়েন, কথা রাখবেন, মুরব্বীদের ইজ্জত করবেন, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, গান বাজনা দেখালে হয়, যাত্রা পালা হয়, আন্দোলন করবেন। আমরা প্রধান তারা যুব সঙ্গের এই এলাকায় কোনো গান বাজনা হইতে পারতো না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি ওয়াজ করলেন, পরদিন কনসার্টে গিয়ে লাফালাফি করলে কাম হইব, কাম হবে? আল্লাহ পাক বুঝদান করুক, আমিন। আল্লাহর পক্ষ থেকে সালাতু সালামের হাদিয়া আপনার হাবিবের রূহ মোবারকে পৌঁছায় দেন, তাম নবীন সিদ্দিকীন শুহাদা সালেহীনের আরওয়াহে হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ ও মাহবুব, এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ সাহাবের হাদিয়া গুলো তাম আউলে একরামদের রুহে পৌঁছায় দেন। শাহাদ আল্লাহ শাহপরান শাহ মুস্তফা শাহ সবি নাসিরুদ্দিন সিপাহ সালার সহ আরো যত মহান ওলি আশে পাশে গুরুস্তরে শুয়ে আছেন, মাফ করে দেন আল্লাহ, দরজাকে বুলন্দ করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ জৈনপুরের বুকে, আল্লাহ ফুলতদির বুকে, ও মাহবুব বদরপুরের বুকে, ফুরফুরার বুকে, সরসিনার বুকে আপনার মহান অদিলা শুয়েছেন প্রত্যেকের, আল্লাহ দরজাকে বুলন্দ করে দেন। আল্লাহ সাহেব কিবলা ফুলতদির রহমতের দরজাকে আপনি বুলন্দ করে দেন। আল্লাহ আশপাশে অনেক আউলিয়া কেরাম শুয়ে আছেন, আল্লাহ বরুণার মরহুম পীর সাহেব হুজুর কিবলার দরজাকে আপনি বুলন্দ করে দেন। আল্লাহ আরো যারা এখানে হাত তুলেছেন, অনেকের মা নাই বাবা নাই, আল্লাহ আমার নানা নাই আমার মামা নাই, আল্লাহ আমার নানা আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিল, আল্লাহ আল্লাহ আপনি আপনার এই বন্ধুকে আপনি মাফ করে জান্নাতের আলা মাকাম দেন। আল্লাহ তার ইচ্ছে ছিল আমি মাদ্রাসায় পড়ব, মাহবুব দোয়া করতে গিয়ে অনেক সময় ভুলে যাই, আল্লাহ গোস্তাকে ক্ষমা করে দেন, আমাদের মা বাবা আমাদের ভুলতো না, আল্লাহ আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আশপাশের আত্রাফের তামাম মুর্দে গান্ধীকে মাফ করেন, আল্লাহ আমার ভাই সাদ্দামকে মাফ করে দেন, আল্লাহ সুজেলকে আপনি মাফ করে দেন। আল্লাহ কত যুবক আজকে এখানে হতে সুস্থ হয়ে মাহফিলে আল্লাহ বসত, কত যুবক আমাদের ছেড়ে চলে যায়, আল্লাহ এই যুবকদেরকে আপনি জান্নাত আলাকা মাকান দান করে। আল্লাহ সাদ্দাম সুজেল আমাদেরকে ভালোবেসে বেসে কবরে গেছে, আল্লাহ এদের গুনাহ মাফ করে এদেরকে আল্লাহ আপনি জান্নাতের আলা মাকান দান করেন, আল্লাহ তাদের সাথে আমাদেরকে জান্নাতি বানায় দেন। আল্লাহ আল্লাহ যারা এই মাহফিল আয়োজন করে কবুল করুন, টাকা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যে যে মানে সাহায্য করেছেন কবুলের মঞ্জুর করে। আল্লাহ আমরা কথা বলি অনেক কৃত্রিমতা থেকে যেতে পারে, কিন্তু দোয়া যখন করি কোনো কৃত্রিমতা নাই। আল্লাহ আল্লাহ আমাদের তামামের মা বাবাকে মাফ করে দেন, রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কারো মা বাবার কবরে আজাব দিয়েন না, আল্লাহ আল্লাহ আপনি আজাব দিয়েন না, আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ আপনি আমাদের আত্মীয়স্বজন পরে প্রতিবেশী উস্তাদ মরে বিবন্ধু বান্ধব প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ রাস্তাঘাটকে আসান বানায় দেন। আল্লাহ আমাদেরকে আপনি পরীক্ষায় ফেলেন না, আল্লাহ আমরা পরীক্ষা দেওয়ার যোগ্য না। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা মেহেরবানি করে সোনার মদিনা মক্কায় যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ আউলিয়া কেরামদেরকে উলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দেন। আল্লাহ বুঝ দান করেন, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা যেন ঝগড়ায় লিপ্ত না হই সে তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের জীবন আমাদের যৌবন আমাদের এলেম আমাদের আমল আমাদের সন্তান সম্পদ আপনার উসিলায় কোরবানি করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত হয় সে তৌফিক দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।